এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গড়া প্রকৃতির নিত্য লীলা, নদী বয়ে চলেছে আপন খেয়ালি ছন্দে, অন্নপূর্ণার মতো দুই হাতে বিলিয়ে দিচ্ছে শস্য খাদ্য, পাড়ে পাড়ে গড়ে উঠেছে মানুষের আশা আকাঙ্ক্ষা ভরা বসতি আনন্দ মুখর। কিন্তু একদিন সে অন্নপূর্ণার বুকের ভেতর থেকে জেগে ওঠে ভৈরবী, ধ্বংসের আনন্দে সে মাতাল হয়ে ওঠে। ভাঙনের গ্রাসে মুহূর্তে মিলিয়ে যায় মানুষের সুখের ঘর বা নিশ্চিন্ত আশ্রয়। মনে হয় এই ধ্বংসই বুঝি সৃষ্টির শেষ, এই বুঝি মানুষের নিষ্ঠুর নিয়তি। কিন্তু মৃত্যুই তো শেষ কথা নয়, তারপরে আসে নবজন্ম। একুল ভাঙলে অকুল গড়ে ওঠে, জীর্ণ মাটির পালা শেষ হলে নতুন জায়গা চড়ে মাথা তোলে নতুন প্রাণের অঙ্কুর। মানুষের জীবনেও এমনি ভাঙা গড়ার খেলা চলেছে প্রতিনিয়ত। শিবনাথের সংসারে এমনি একদিন ঝড়ের রাতে ভাঙনের অভিশাপ মনে এলো। একদিন যেতে হবে বাবা, আমিও যাচ্ছি। দাগ যখন পড়েছে হাসবার আর উপায় নেই, শুধু তোর মুখের আশ্বাস না পেলে আমি মরেও শান্তি পাবো না। বললে বাবা, আমাকে কি করতে হবে? সম্বলের মধ্যে তোরে দিয়ে গেলাম এই বাস্তু বিটেটুকু, তাও নির্দয় নয়। আমার বন্ধু অ্যাটর্নি হিরেনবাবুর কাছে হাজার টাকার বাড়িটা মর্গে যাচ্ছে। তোর নাবালক ছোট ছোট ভাইগুলো আর বিধবা পিসিমা, এদের মুখ চেয়ে যদি পারিস ভিটেটা উদ্ধার করিস বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি প্রতিজ্ঞা করছি যে করেই হোক এই ভিটে আমি বাঁচিয়ে রাখবো। দেখুন রমেন শৈলেনকে লেখাপড়া শিখে বড় করে তুলব। আহ, বড় শান্তি, বড় আরাম। শান্তি দাদা, রমেন শৈলেনকে একবার দেখে আনবি বোন। যাবার আগে আমি তাদের আশীর্বাদ করে যাই। আমি এখনই আনছি দাদা। নয়নং ছিন্নন বিশস্তারি নয়নং দহতি পাবক
नाने दाने दीन देही देह समद भवान जन्म मृत्यु जरा दुख जन्म मृत्यु दादा दादा इधर नहीं एसे दादा इधर आशीर्वाद करो इधर आशीर्वाद करो সত্যি কথা বলতে কি শিবুদাকে শুধু হাতে আমি ও টাকাটা দিতে চেয়েছিলাম কিন্তু তিনি নিজেই জোর করে মর্টগেজের দলিল তৈরি করালেন তোমাদের এই অসময় ওই অশান্তিটা আমাকে বড়ই কষ্ট দিচ্ছে সামান্য ওই কটা টাকা আমি বরং দলিলটা ছেড়ে দিই আগে না তা হয় না আমার বাবার ঋণ আমি শোধ করবই যে করেই হোক আপনি শুধু কিছু সময় দেন ঠিক আমারই ভুল হয়েছিল তুমি শিবুদার ছেলেই বটে ও প্রস্তাবটা করা উচিত হয় বেশ জীবনে কারো অনুগ্রহ না নিয়েই যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারো এই আশীর্বাদই করি আপনার কাছে একটা পরামর্শ চাই কাকাও বল পিসিমার যে কটা গয়না ছিল তা বেচে বাবা সাধ্য হয়েছে হাতে এখনো গোটা ২৫০০০ টাকা আছে তাই দিয়ে আমি একটা ব্যবসা শুরু করতে চাই সে কি ছেলে মানুষ ব্যবসা করবে কি লেখাপড়া করো লেখাপড়া হ্যাঁ সব বন্দোবস্ত আমি করে দেবো না কাকাবাবু তা হয় না এখন লেখাপড়ার স্বাদ নিয়ে থাকলে আমার পিসিমা নামালক ভাই তিনটি না খেয়ে মরবে আমি ব্যবসাই করব ২৫ টাকা আর কি ব্যবসা সম্ভব একটা মুদিখানা হয় না এক ফেরিওয়ালা হওয়া ছাড়া ঠিক বলেছেন আমি ফেরিওয়ালার ব্যবসাই করব হ্যাঁ ফিরি করে বেড়াবেন বাপরে ভদ্র লোকের ছেলে আসো আপনি ছোট লোকের কাম করবেন কেন লজ্জা করবে না আপনার নিজের পেটের ভাত নিজে রোজগার করবো লজ্জা করবে কেন হ্যাঁ সাবাস সাবাস ইমন জিদ না থাকলে আদমি দুনিয়াতে বড় হয় না আমি তোমার কথা শুনে খুব খুশি হইয়াছে খুব খুশি আরে এ ছগনলাল জলদি ইনকো দু দর্জন কম্বল দে দো কিন্তু দেখুন আমার কাছে তো বেশি টাকা নেই আমি তো সিকিউরিটি দিতে পারবো না বাপ রে আপনি হিরেন বাবুর চিঠি নিয়ে আসিয়াছেন তার আবার সিকিউরিটি এটর্নি বাবুর মতন সাচ্চা আদমি সারা কলকাতা বিবি নাই উনার একটা মুখের কথা লাখ টাকার সিকিউরিটি লাখ টাকার আর এ ছগনলাল জলদি দু দর্জন কম্বল দে দেও জলদি জলদি আচ্ছা শেঠজি নমস্কার জয় বাবু ভালো কম্বল কত্তায় গরম কম্বল বোম্বাই চাদর চা ইটালিয়ান রাগ বোম্বাই চাদর চা ইটালিয়ান রাগ বিলের চাদর সস্তা ধুতি ঢাকায় ছাড়ি ভেতরে আসতে পারি কি স্যার আসুন আইয়ে স্যার জি ইনি বোম্বাইয়ের ঈশ্বর ভাই ও আসুন আসুন নমস্কার বসুন বসুন আরে চানিয়া চানিয়া থ্যাংক ইউ আমি তো চা খাই না যোগেনবাবু ও ঠান্ডা সর্ব শিগগির আসিস তারপর আপনাদের বোম্বাই ফার্মের সঙ্গে আমাদের কাজ আছে তা আমি জানি ঈশ্বর ভাই তবে সাক্ষাৎ পরিচয় সৌভাগ্যটা আজই হলো দেখি মুর্শিদাবাদ সিল্কা বেশি ভ্যারাইটি আপনাদের ওখানে নাই তবে বাকি ডিমান্ড আছে সামনে দিওয়ালি বাজার তো ১৫,০০০ রুপিয়া কা মুর্শিদাবাদ সিল্ক আচ্ছা আচ্ছা তারানাথ বাবু শেঠজিকে আমাদের সিল্ক ডিপার্টমেন্টে নিয়ে যান একবার আগে হ্যাঁ নিশ্চয়ই আইয়ে শেঠজি আচ্ছা মিস্টার চৌধুরী যাবার সময় আপনার সঙ্গে দেখা করে যাব আইয়ে স্যার রায়বাহাদুর পি কে সেনের বিয়ের অর্ডারটা আজই কি হ্যাঁ আজ রাতে ৯টার ভেতরে পৌঁছে দিতে হবে একদম রাত ৯:৩০ বেজে গেল যোগিন বাড়ি যাবে না
এই হাতের কাজটা শেষ করেই। আরে হাতের কাজ শেষ করতে রোজই তো তোমার এই রকম রাত হয়। এদিকে পিসিমা যে পথ চেয়ে বসে থাকে। এই যে সকাল 8টায় বেরিয়েছে, রাত্রি 10টায় ফিরবে, কে ওকে দেখছে? এত করে বলছি যোগিনকে আবার বিয়ে কর, তা আমার কথা কি কানে তোলে বোন? 24 ঘন্টা আগ্রাস ঝি চাকরের সঙ্গে বকতে বকতে এদিকে আমার মুখের থানা উঠে যাচ্ছে। কিন্তু দিদি, সৎমা এসে যদি আমি ওকে কষ্ট দেয়? তোমার যেমন কথা, সৎমা কি মানা? আর সব সৎমাই যে মাতুর জায়ের মতো দজ্জাল মেয়ে হবে, তাই বা তোমার কে বলেছে? হতেও তো পারে দিদি। তুমি থামো, তোমার অত অলক্ষণের কথা বলতে হবে না। আর যোগিন এলে আমি কষ্ট বলবো যে হয় বিয়ে কর, আর না হয় আমার কাশি পাঠিয়ে দে বাছা। এত সব ঝক্কি আমার দ্বারা সামলানো হবে না। কাশি গিয়েও তোমার নিস্তার নেই পিসিমা। ওমা, কখন এলি, টের পায়নি তো? বসে বসে মামিমাকে যেরকম বক্তৃতা শোনাচ্ছ তো টের পাবে কি করে? তুই আর জ্বালাস নে বাছা। ও দিদি, তুমি ঠাকুরকে একটু বলবে যোগেনের খাবারটা গরম করতে, আমি এখনই যাচ্ছি। আমি এখনই বলছি। আর কেষ্টকে বলে দিও চানের ঘরে জল আর তোয়ালে ঠিক করে রাখবে। আচ্ছা। তুই যে আবার এখানে বসলি, কত রাত হয়েছে তার খেয়াল আছে? তুমি কাশি যাবো বলছিলে না, তা যাও কাশি যাও। ও কাশি গিয়ে বিশ্বনাথ দেখতে পাবে না, তুমি দেখবে শৈলেন আর রমিওর মুখ। তা যা বলেছিস বাছা, ওই হয়েছে আমার কাল। বুড়ো হয়েছি, ভাবলাম একটু তীর্থ ধর্ম করব, তা এত পুণ্য কি আমার আছে? সত্যি বলছি যোগী, তুই যদি আবার বিয়ে না করিস তাহলে আমার যেদিকে চোখ যায় চলে যাব। ও তুমি মিথ্যেই ভয় দেখাচ্ছ আমাকে পিসিমা। ওই শৈলেন আর রমিওকে ছেড়ে তুমি একটি পাও নড়তে পারবে না। তবে দেখছি আমাকেই এবারে বাড়ি ছাড়তে হবে। তোমার সে রোজ এক কথা, বিয়ে আর বিয়ে আর বিয়ে। কেন খারাপ কথা বলি বুঝি? ঘরে বউ না থাকলে কি লক্ষ্মী থাকে? আচ্ছা তোমার কথা মতো তো একবার এনে দিয়েছিলুম, তো টেকলো না, আমি কি করবো বলো? সদবার সিঁদুর নিয়ে সে গেছে, ভালোই গেছে, তাই বলে কি সংসার ভেসে যাবে? বারে সংসার ভেসে যাবে, কারণ তুমি তো রয়েছো, আর তাছাড়া আর একটা বউ আনলে সে যে টেকবে এমন ভরসা তো কিছু নেই। বিয়ে তোমার করাই উচিত, বুড়ি পিসিমারও তো এই বয়সে একটু সেবা যত্নের দরকার, আর অমিয়রও একটি মায়ের প্রয়োজন। মেয়েটি যদি ভালো হয় তাহলে সে কি আর অমিয়কে কষ্ট দেবে? আর তোমার উপরও তো অনেক কিছু নির্ভর করে, তাছাড়া মাহারা ওইটুকু ছেলেকে মানুষ করা তো সম্ভবপর নয়। তুমি আর দ্বিধা করো না যোগেন, তোমার পিসিমা চিঠি দিয়েছিলেন সম্বন্ধে একটা দেখেওছি, গরিবের ঘর বটে কিন্তু চমৎকার লক্ষ্মীমতী মেয়েটি, তোমার সংসার সে আলো করে রাখবে আমি জোর করেই বলছি। আমার কথা শোনো যোগেন, অন্তত অমিয়র কথা ভেবে তুমি আর অমত করো না। আমি আর অমত করবো না পিসিমা, তোমরা যা ভালো বুঝো করো। ওহ, আমায় বাঁচালি বাবা। ওরে মাতু, বৌমা, তোমরা এদিকে এসো, ধরো তো দিদি। কিরকম আক্কেল্লি সৈরবি, বউ বরণের সময় বিধবা মানুষ তুই একেবারে সামনে হা করে দাঁড়িয়ে আছিস। আমার অন্যায় হয়েছে মাসিমা, যত সব অলক্ষণে কাণ্ড। ওরে ও সারদা, তুই অন্য কে আমার হাতে দে। এসো মা আমার ঘরের লক্ষ্যে, আমার আধার পুরি আলো করে তোলো। ওমা, এই যে তাল গাছের মতো বউ গো, তার যোগেন্দা তো নেহা ছেলে মানুষটি না জাটাই মা, দোজবরে। তুই থাম তো মাতু, দুজবরে তা হয়েছে কি? এরকম শিবের মতো বর সাতজন্ম তো সে করলেও মেলে না। শিবকেও গৌরীর জন্য তপস্যা করতে হয়েছিল জাটাই মা। তুমি যাই বলো ঠাকুর, বর ঠাকুর এ কাজটা ভালো করলেন না। বলি এখন কি আর ভাইদের ওপর টান থাকবে? বউয়ের মন্তন্যায় ভেড়ার মতো পিছু পিছু ঘুরবে, আর সৎমার হাতে পড়ে ছেলেটারও দুর্দশার সীমা থাকবে না। অবু মা, এই আমি অত ছেলে দেখলে, সবটা একবার দেখলে, অতিভক্তি চোরের লক্ষণ, বাড়িতে পা দিতে না দিতে এত আদর। সুষমা, এখন মনে হচ্ছে ভারী অন্যায় করে ফেলেছি। কত পুণ্য করেছিলাম তাই তুমি আমায় পায়ে ঠাঁই দিয়েছ, আর তোমার ছেলে কি আমারও ছেলে না? তুমি আমাকে ক্ষমা করো সুষমা,
ঘরের মধ্যে ঢুকে তোমার চোখে জল দেখে আমার মনে হয়েছিল অন্যকে আর শৈল ঠাকুরকে ঘুমোতে দেখে আমার প্রতিভার কথা মনে পড়ছিল। ওকে ঘুম পাড়িয়ে না দিলে ও ঘুমোতে পারে না, ওকে আমি খাইয়ে না দিলে ও খেতে পারে না। প্রতিভাকে? আমার দুঃসম্পর্কের মামাতো বোন, মাত্র 5 বছর বয়সে দাদু ওর বিয়ে দিয়েছিল। 6 মাস না যেতেই বেচারি বিধবা হলো। ওর বাপ মা কেউ নেই, আমার কাছেই থাকত। এখন কেউ কে দেখবে, কেউ কে আদর করে খাইয়ে দেবে? এই জন্যই এত দুঃখ তো? বেশ তো, তাকে এখানে নিয়ে এসো না। এখানে? হ্যাঁ, কেন, ক্ষতি কি? তুমি হচ্ছো এখন থেকে এ বাড়ির বড় বউ, তোমার যা কি ইচ্ছা হবে তোমার কাছে এনে রাখবে, কার কি বলবার আছে? শুধু আজ নয়, কালো সকল কাজ ছুটি, আর নৈহাটির বাড়িতে সকল খান নেমন্তন্ন। নেমন্তন্ন ব্যাপার খানা কি? নিপু এমএ পাশ করেছে, ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছে। তাই বলো, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। এইবারে আমি নিশ্চিন্ত হলাম মনি কাকা, আর আমার কোনো ভাবনা নেই। আপনি সাউথ আফ্রিকা যাবেন বলছিলেন না মেয়ের কাছে? বেশ, এই শীতকালে একটা লম্বা ছুটি নিন, 1 বছরের ছুটি আপনার উইথ পে। বেঁচে থাকো বাবা যোগিন, বেঁচে থাকো, বেঁচে থাকো। বৌদি কোথায়? বৌদি, বৌদি! রমু, ও শৈল, তোরা সব গেলি কোথায়? আহ, কোথায় গেলি রে? এই যে বৌমা, এরা সব গেল কোথায়? বৌমা আসছে সব এদিকে ওদিকে। কি ঠাকুর পো, এত খুশি যে পরীক্ষার খবর বেরিয়েছে বুঝি? হ্যাঁ বৌদি, আমি পাস করেছি। শুধু পাস করা তো তোমার পক্ষে মোটেই কঠিন না ভাই, কিন্তু কোন ক্লাস পেয়েছো? ওর নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে বৌমা, নৃপেন ফার্স্ট ক্লাস পেয়েছে। ফার্স্ট ক্লাস পেয়েছো সত্যি ঠাকুর পো? সবই তোমার আশীর্বাদ বৌদি। দীর্ঘজীবী হও ভাই, বেঁচে থাকো বাবা, মানুষের মতো মানুষ। আজ যদি দাদা বেঁচে থাকতো। রমু, শৈল, প্রতিভা, তোরা সব কোথায় রে? ঠিক কি রায়? এই শুনেছিস তোরা, তোদের মেজদা এমএসএ ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছে? সত্যি? এবার কিন্তু আমাদের বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে নিয়ে যেতে হবে মেজদা। নিশ্চয়ই নিশ্চয়ই মেজদা, এবার কিন্তু আমায় একটা পার্কার সিপিয়ন দিতেই হবে। পার্কার সিপিয়ন দেবে না, হাতি দেবে। তুমি কি এমএ পাস করেছো? কখনো দিও না মেজদা ওকে, দিকে মুখড়ি। আবু, আমার তোরা আরম্ভ করেছিস তো, কি মুশকিল তোদের নিয়ে বাবা। ও এই অমিও, এই লাপা লাপা ধেই ধেই করে, লাপা ধেই ধেই করে লাপা। জানিস আজ মেজদা কত বড় কাণ্ডটা করে ফেলেছে? লাপা তো লাপা ধেই ধেই করে। এই রমে, কি করছিস? কি পড়ে যে ছেলেটা হাত পা ভেঙে যাবে। পড়ে যাবে বলি, পড়ে যাবে কেন? আমার কাছে ট্রেনিং পাচ্ছে না, পড়ে গেলেই হলো? এখন আর আমার কাঁধে নয় বাবা, এখন এই আমার কাঁধে একেবারে জ্বালিয়ে মারলো। তখন থেকে দাঁড়িয়ে রয়েছেন, বসুন। থাক থাক দিদি, আপনি ব্যস্ত হবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্য দেখে বড়ই আনন্দ পাচ্ছিলাম। অ্যাটর্নির কাজ করি, দিন রাত মানুষের ঘর ভাঙা ভাঙি পেশা হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই আনন্দের সংসারে এলে মনে হয় যেন অন্য জগতে এসেছি। ভাইয়ে ভাইয়ে এমন সম্প্রীতি আজকাল বড় একটা দেখা যায় না, কিন্তু এই একান্নবর্তী পরিবার এককালে বাংলার বৈশিষ্ট্য ছিল, প্রাণ ছিল, আজ তা একেবারে লোপ পেয়ে গিয়েছে। তাই আপনাদের এই আনন্দের সংসার, সুখের সংসার দেখলে বুকটা ভরে ওঠে। আশীর্বাদ করুন এই আনন্দ সুখের ভেতর যেন চোখ বুঝতে পারি। এসব সম্ভব হয়েছে আপনারই দয়ায়।
ওই দুঃসময় আপনি আশ্রয় দিয়েছিলেন বলেই যোগেন আজ দাঁড়াতে পেরেছে। না না, ও কথা বলে আমায় লজ্জা দেবেন না দিদি। যোগেন কর্মবীর, নিজের পায়ে সে দাঁড়িয়েছে। আমি প্রতিজ্ঞা করছি যে করেই হোক এই ভিটে আমি বাঁচিয়ে রাখবো। নেপু রমেন শৈলেনকে লেখাপড়া শিখিয়ে বড় করে করব। তোমাকে একটি পরিষ্কার তত্ত্ব বুঝিয়ে দিই নিপেন, এই দুনিয়াটার দিকে তাকিয়ে দেখা একবার। জীবনে, সমাজে, পরিবারে শুধু বীভৎস ব্যাধির লীলাই চলেছে। প্রত্যেকটি মানুষই আজ মনে মনে এক একটি ক্রিমিনাল। যারা ভীরু তারা প্রকাশ্যে পাপ করতে সাহস করে না, কিন্তু ভেতরে ভেতরে নরক বয়ে যাচ্ছে। নীতি, ধর্ম, মোরালিটি, হয় অক্ষমের সান্ত্বনা, না হয় শয়তানের মুখোশ। একটা বিকৃত মনের নীল চশমা নিয়ে জীবনটাকে তুমি বিকৃত দেখছো? তুমি তো আচ্ছা ছেলে মানুষে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে এলাম যে আমার চশমাটা নেই, এই কথা বলতে বাধ্য হবো তুমি অন্ধ, শ্রেষ্ঠ অন্ধ। খুব জোরালো বক্তৃতা দিচ্ছ দাদা, ব্যাপার কি? বিরুদার জীবন দর্শন শুনছিলাম। পৃথিবীর মানুষ সবাই ক্রিমিনাল, নীতি ধর্ম ইত্যাদি সব বর্ণাল। দাদার এরকম প্রলাপ কথা অভ্যেস আছে, কিন্তু আপনিও কি পাগল হলেন নিপুদা যে এইসব কথা প্রতিবাদ করছেন? প্রলাপ? যা তুই ছেলে মানুষ, তুই এসবের কি বুঝিস? যা ঘরে বসে ইন্ডিয়ান ইকোনমিক্স পড়বি। যা ওই কি তোমার আর দাদা, তর্কে হেরে গেলেই উপদেশ দিতে শুনে। আরে তুমি তো বেশ লোক মেসা, মেসে আমি তোমার জন্য হা করে বসে রয়েছি আর তুমি এখানে দিব্যি বসে বসে তাকাচ্ছ। আরে ওটো, চলো ওটো। আরে কি ব্যাপার এই রমেন, ঘোড়া যাবার জিন দিয়ে রয়েছ? হ্যাঁ, পুলিশে তাড়াতাড়া করেছে নাকি? ও প্রায় সেই রকমই। আই দেখো এখনো বসে আছে, হা করে চলো তাড়াতাড়ি। ওকে চা তো খেতে দেবে না? ও তো প্রত্যেক দিন মেসে এখানে চা খায়, একদিন আর নাই খেলো, তাতে কি অসুবিধে কি হবে? আরে বসো, হে বসো, তোমাকে একটা ইন্টারেস্টিং কেস শোনাই। তুমি মেডিকেল স্টুডেন্ট, তোমার খুব কাজে লাগবে। বসো 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 বসো। রক্ষে করো বেগুদা, তোমার ইন্টারেস্টিং কেস মানে কি আমার তা জানা আছে। রাত দিন যত সব নোংরা সাবজেক্ট নিয়ে তোমার ঘাঁটাঘাঁটি, ওতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কই মেসদা, তুমি এখনো উঠলে না? আরে তুমি কি পরের ট্রেনটা মিস করতে চাও নাকি? না ওটো, চলো। অন্যায়, ভারি অন্যায়। 112 অন্যায়, কিন্তু কোনো উপায় নেই। মেসদা যেরকম শেকড় গেড়ে বসেছে তাতে জোর করে না উপড়ে ফেললেও কিছুতেই উঠবে না। ওদিকে আমাদের আবার শিয়ালদা স্টেশনে 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। না ওটো। নিপুদা, আমি দুঃখিত সুলতা, খাবারগুলো ফেলে যাওয়ার ট্র্যাজেডি সবচেয়ে আমারই বেশি, কিন্তু দেখছো তো রমেনকে? মেরুদণ্ড নেই কাপুরুষ, ওরাও আর এক ধরনের ক্রিমিনাল। তুমি খাবো বলছি দাদা, নাহলে আমি এবার মার্ডারার হবো। কি হয়েছে, কাঁদছে কেন সুলতা? বাবা, রমেন একটা গুন্ডা। গুন্ডা ঠিক না, তবে একটু প্রাণবন্ত। কিন্তু কি হয়েছে মা? নিপেনের জন্য সুলতা চার খাবার নিয়ে এসেছিল, কিন্তু রমেন খেতে দিলে না, জোর করে ধরে নিয়ে গেল। ওদের 3টে 12 ট্রেন নাকি মিস হয়ে যাবে তাই। ও এরই জন্য কান্না? কিন্তু মা ওদের দিকটা একটু ভেবে দেখো, এই শনিবার দিনটা ওরা সবকটি ভাই একসঙ্গে বাড়িতে মেলে আনন্দ করে। তাদের এই পারিবারিক সুখটুকু চেয়ে তোমার এই চায়ের আকর্ষণ নিশ্চয়ই বেশি নয়, কি বলো মা? শিশির ভেজা সদ্য ছায়া, সকালবেলার তাজা গ্রীষ্মকালের শুকনো ছায়া, বিশল নদীর বাজা। এই চোরদা, ট্রেন আসবে সময় হয়ে গেল যে? এখন আমার সময় নেই। বারে শেষ দা আসবে, মেজ দা আসবে, তুমি স্টেশনে যাবে না? যেতে তুই যা। আমি স্টেশনে যাব। আমিও যাব মাসি, শেষ কাকে আনতে? এই আমিও পর বলছি, স্টেশনে যাব। তো ফাজিল আছে না? ওর উপর বিরক্ত কেন? লেখাপড়া যা করছে তা তো বুঝতেই পারছি। তুই কি বুঝবি? তোর আয় পরীক্ষা দেওয়ার ভাবনা ভাবতে হয় না? তুই রাঁধবি, বাড়বি, খাবি আর চুল বাঁধবি, পালাবে। তোমার ভাবনা তো দিনরাত হকি স্টিক আর ফুটবল খেলার মাঠে, আর বাড়িতে এসে সকলের উপর চোখ রাঙানো, যেন একবারে দিগ্বিজয় করে ফিরে এলেন বাবু। যাবো না, দেখি কি করতে পারো। কি করবো? চুলের বিনুনি ধরে ঘর থেকে বের করে দেবো। কি আমার বীরপুরু শেলেন্দ্রে চুলের বিনুনি ধরবে? আমিও মা সরস্বতীর কাছে প্রার্থনা করে বলবো, বলবো মা ছোটদাকে তুমি 5 বার করে ফেল করিয়ে দিও। দেখাকে যা, এটি ভাই দেখাচ্ছে। তবে রে কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। অমিয়া, পিসিমা, আবার তুমি বলা নিয়ে বসেছো? কদিন থেকে চোখ নিয়ে ভুগছো, এক্ষুনি মাথা ধরবে। আর বলিস নি বাছা, 3 মাস হলো অমিয় সোয়েটারটা হাত দিয়েছি, কিছুতেই শেষ করতে পারছি না। এদিকে শীত এসে পড়লো,
তাই ভাবছি তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। ও তুমি কুটকুট করে আর কতক্ষণই শেষ করবে? দাও আমাকে, দাও। ছেড়ে দে, ছেড়ে দে। আরে দাও না, তুই পারবি না। আর তুই পারবি না। আরে এই লক্ষ্মী খামে, আর দে, সব উল্টোপাল্টা করে ফেলবি, শেষকালে আমার সব খুলতে হবে। কিচ্ছু খুলতে হবে না, আমি সব ঠিক করে দিচ্ছি। তুমি ঘাও করছো কেন? আর তুই পারবি না। এই খুব পারবো। আর তুই দে না। কি হয়েছে পিসিমা? দেখ তোর বোনের কাণ্ডটা, জোর করে বোনাটা আমার হাত থেকে কেড়ে নিলে সব মাটি করে দেবে। মাটি করবে কেন? ও তো গুনতে জানে। আর তা নয় জানলো, কিন্তু তোরা দুজনে মিলে আমায় কি পেয়েছিস বলতো? একটা কাজে হাত দিতে দিবি না, আর বসে বসে যে আমার বাদ ধরে গেল। জীবনে তো অনেক কাজ করেছেন পিসিমা, না হয় দুটো দিন বিশ্রামই করলেন। আহা, তাই বলে কি ঠুটো জগন্নাথটা বসে থাকবো? বৌদি, বৌদি, এ বাড়িতে আর থাকা চলবে না। তোমার কথায় নৈহাটি কলেজে ভর্তি হয়ে কি ভুলই করেছি? ইম্পসিবল, আমি কালই হোস্টেলে চলে যাব। কেন, তোর আবার কি হলো? কি হয়নি, এ প্রতিভাটা সকাল থেকে সমানে দাঁড় কাকের মতো চেঁচাচ্ছে, এরকম ভাবে কাজ করা চলে? ও, তোমার বুঝি নভেল পড়তে অসুবিধা হচ্ছে। নভেল মানে? মানে আবার কি, পড়াশোনায় যে তোমার কত মনোযোগ সে আমি জানি। পড়ার বইয়ের নিচে নভেল রেখে তোর মধ্যে লুকিয়ে সবাই রাত দিন গল্পের বই পড়ে কিনা? আমার মানে খেলাসিটা ঠিক হচ্ছে না। খেলাসি তোমার ঠিক হবে কি করে? মন যে মাঠে মাঠে ফুটবলের সঙ্গে বোমো করে ঘুরে বেড়াচ্ছে। বৌদি, তোর বোনকে সাবধান করে দাও, বল দিচ্ছি ভালো হবে না। কি হচ্ছে? বান্ধন মেয়ে কোথাটা? অমিয়, কোথায় যাচ্ছিস? স্টেশনে যাব, সেজো কাকার কাছে। একা একা স্টেশনে যাবে বলে লুকিয়ে পালানো হচ্ছে? কান ধরে দেব দুই থাপ্পড়। মা, দেখো কাণ্ড, ছেলেটা কি আবার কাঁদালো? কি আবার হবে? ছোটদার যত বীরত্ব সবই অমিয়র বেলা। ছোট বাবু আমায় মারলে। কি মিথ্যে ছেলে, কখন মারলাম? এবার সত্যি এইটা এক চাটি লাগাবো। গেলাম রে, সবাই মিলে যে তোরা ভূতের কেপ্টো শুরু করে দিলি। তোমার সামনেই রয়েছে কেপ্টো নাবে বই। কিন্তু পেতনি, তা তো বটে, এদিকে ভূত ওদিকে পেতনি, পালা জমেছে ভালো। না, ইম্পসিবল, এখানে থাকলে লজিকে নির্ঘাত ফেল করতে হবে। আমি কালই কলকাতা চলে যাব। তখন থেকে তো লজিক নিয়ে খুব লম্ফ জম্ফ করছিস। চল চল দেখি তোর কেমন লজিক। বলছি একই ইংরেজিতে লেখা তার উপরে ফেলাসি, বাপরে ভীষণ শক্ত জিনিস, দেখি বোঝা যায় কিনা। ও এই দে পেন্সিল দে। ঠাট্টা করো না বৌদি, দেখো যে তোমার ধোপার হিসাব মেলানো নয়, বুঝলে? এসব বোঝাতে বড় বড় প্রফেসররা হিমশিম খেয়ে যায়। তুই থাম তো বাক্য পাকিস, দে পেন্সিল দে, দে। শোন, এটা হলো আনডিস্ট্রিবিউটেড মিডল, এই এখানে মাইনার প্রেমিসে ভুল রয়েছে, এই দেখ। বুঝতে পেরেছিস তো? কি রে, বুঝতে পারলি না? কি যে লেখাপড়া করিস আজকাল বৌদি? তুমি নাকি লেখাপড়া শেখনি, ইংরেজি বলতে পারো না? জানি না তো, এই নে এই নে, তোর লজিক তুই সামলা, আমি চলে যাবে। কোথায় বৌদি, আমি বাড়ি শুদ্ধ সব বাইকে বলে দেবো। বৌদি খুব লেখাপড়া জানে, চমৎকার ইংরেজি বলতে পারে, আমাদের কলেজের প্রফেসরের মতো লজিক জানে। দোহাই তোর শৈলেন, লক্ষ্মী দাদা আমার, কাউকে এই কথা বলিস নি, আমার মাথার দিপি রইল, বলিস নি। এটা কার সাইকেল সেটা? এটা তোমার সাইকেল, চলো তোমাকে চড়তে শিখি না, উঠে পড়ো। চল শৈল, চলো যাই। নে ওঠ। আইয়া, এবার সিটটা তো ওঠ। বস, সিটে বস, প্যাডলে পা দিয়েছিস? হ্যাঁ, ঠিক আছে, হ্যান্ডেলটা ধর। চল এবার আমি তোকে শিখিয়ে দিচ্ছি, ধরে থাকিস, চালা, জোরে চালা, হ্যান্ডেলটাকে ঠিক রাখ, বোকা ছেলে কোথাকার, প্যাডলে পা রাখ, আবার ওদিকে করে, হ্যান্ডেল এই দিকে রাখ, চালা, জোরে চালা, প্যাডেল থেকে পাশ হবি না, যা। এই যা, কি রে বোকা ছেলে, পড়ে গেলি, দূর বোকা। কোচ পারবানি, কি রে তোর লাগলো নাকি? কিচ্ছু লাগে। বহুত আচ্ছা বেটা, দ্যাটস লাইক এ ম্যান, বেশ খেলা না রে? হ্যাঁ শিক্ষা, খুব মজা। বাস বাস বাস, নে চল উঠে পড়, আবার চড়বি। দাঁড়া, আমি এমনি খেলা, আমি এমনি খেলা, পেলে সারাতে বেলা সব ভুলতে পারি, ইকিতে চেষ্টা ভুলে যাই শেষটা, জোরে পায়ে সেকেল গাড়ি, পেলে এমনি খেলা সব ভুলতে পারি। মোর রক্তে নেশা এই খেলা।
খেলার নেশা নেয় সময় কাড়ে যায় কেমন করে ঘড়ির কাঁটা সরে সে যে বুঝতে নারে পেলে এমনি খেলা সব বলতে পারি সব ভাবনা ফেলে মন জানাটি মেলে দেয় যখন পারি মনে পড়ে না আর এ ঘর সংসার ভুলে যাই যে বাড়ি পেলে এমনি খেলা সব বলতে পারি সেই সাগরে যেটা করি রাধে রে নেয় পরাণ কাড়ি তাই বাইকে চড়ে হয় গেল ঠাকুরে বাপরে বাপ একটু দোষী ছেলে রে ঘাড়ের উপর পড়বে এ কি কাণ্ড ঠাকুরপো সাইকেল আনলে কে কেন আমি কিনে নিয়ে এলাম ওমি ওকে সাইকেল চড়া শিখিয়ে দিলাম আর চমৎকার সাইকেল চড়া শিখে ফেলেছে নারায়ণীয় হ্যাঁ দেখবে মা তুমি আদর দিয়ে ছেলেটার মাথা খেলে এই হতভাগা এর যে হাত পা ছড়ে একবার রক্ত বেরোচ্ছে সাইকেল চড়া শিখতে গেলে অমন একটু আধটু ছড়ে কেটে যায় পিসিমা হ্যাঁ ওই তোর মতো একটা দোষী তৈরি কর রবীন্দ্রনাথ কি বলেছেন জানো পিসিমা বলেছেন দাও তার এই গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের এই হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি হ্যাঁ বাবা খুব হয়েছে বাস্তব বাগেশ এখন হাত মুখ ধুয়ে খেতে চলো দেখি চলো তাই যাই আচ্ছা আয় অমিও এই সেরেছি এবারে সাইকেলটি দফা সারবে বর্দি ও বর্দি অফিস মা বারণ করলো হ্যাঁ বেদি পিসিমে মার মামাটা এটা ঘাটা ঘাটটা আমি মানলেই হলো না মান না মান না মান না দেখি কত শক্তি আছে বর্দাকে বলে দেবো না এই দুটোতে কি রে বাবা খালি সাথে আর নিয়ে উলে ডাক্তার রা না বলছি বুড়ো ধারি ছেলে বাচ্চা সাইকেলে তো লজ্জা করে না আমি বলছি নাম বনে হাতি দেখো দেখো পিসিমা আই হত ভাগা আজকে দিনটা বেশ ভালো আছে মিত্রির মশাই এই শুভক্ষণে আপনার মেয়েটিকে দেখে আসি চলুন না কি বলেন আপনার আপত্তি আছে কিছু আপত্তি বলেন কি যোগেন বাবু এই সৌভাগ্য তো আমি কল্পনাও করতে পারি না আচ্ছা চলো আসুন আবার বসছে যে রাত এগারোটা বাজলো খেতে যাও যাচ্ছি সারাদিন তো তোমার সঙ্গে একটা কথা কইবার উপায় নেই খেয়ে আস্তে আস্তে দেখবো তোমার নাক ডাকছে সত্যি সারাদিন কি ভূতের মতোই খাটতে পারো তুমি কিন্তু তোমাকেও তো এতটুকু বিশ্রাম নিতে দেখি না বড় বউ আমার কথা ছেড়ে দাও কিন্তু একটু স্থির হয়ে কি দুদণ্ড বসতেও পারো না তুমি কখন বসবো বলো সময় কোথায় এত বড় একটা ব্যবসার ঝুঁকি সামলানো এটা কি সোজা কথা এই আসছে হপ্তাহে আবার বোধ হয় বম্বে ছুটতে হবে দিন কয়েক ছুটো ছুটিটা একটু বন্ধ করো দেখি মেষ ঠাকুরপুকেই না হয় পাঠিয়ে না 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 সেটা ঠিক হয় না কাজ শিখছে এখন ওর ক্ষতি হবে আর তো কিছু দিন আচ্ছা সে যাহাই হবে এখন শোনো আজকে নেপেনের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম বাগবাজারের তারানাথ মিত্রের মেয়ে কেমন দেখলে পছন্দ হলো হ্যাঁ বেশ মেয়েটি খাসা মেয়ে নামটিও ভালো পূর্ণিমা আমি প্রায় একরকম কথাই দিয়ে এসেছি কিন্তু আমার মনে হয় কাকুর সঙ্গে একবার কথা বলা ভালো মেষ ঠাকুরপো এখন ওর কাছেই কাজ শিখছে এখন বিয়ে হলে যদি কাজের কোনো অসুবিধে হয় ওর খুব ভুল হয়ে গেছে একেবারে ভুলে গেছিলাম ভাগ্যে তুমি মনে করিয়ে দিলে তাই তো ভাবি তুমি না থাকলে আমার যে কি ক্ষতি হতো যাও আর কোশামোদি করতে হবে না নৃপেনের বিয়ে দিতে চাও তাতে আপত্তি কি সে তো খুবই আনন্দের কথা তবে একটা কথা ভাবছিলাম বলুন বলতে বড়ই সংকোচ বোধ হচ্ছে তুমি যে আবার ওদিকে পাকা কথা দিয়ে এলে বলো না কাকা বহু সংকোচ কিসের দেখো যোগেন তোমরা আমার আপনার জন অনেকদিন থেকেই ভাবছি একটা কুটুম্বিতে করে তোমাদের সঙ্গে সম্পর্কটা পাকা করিয়ে ফেলি এ তো আমাদের ভাগ্যের কথা কাকা বউ ভাগ্য শুধু তোমাদের নহে ভাগ্য আমারও কি জানো যোগেন মন এখন ছুটি চাইছে এই ভূতের বোঝা সঞ্চার মন চায় না বিশ্রামের প্রয়োজন বীরেন অ্যাটর্নি হয়েছে ওর বিয়েও দিয়ে দিয়েছি
এখন সুলতাকে নৃপেনের হাতে তুলে দিতে পারলি। এর চাইতে আর আনন্দের কথা কি আছে কাকাবাবু? সুলতার যদি আমাদের ঘরে কষ্ট না হয় তাহলে ওকে আমরা মাথায় করে নিয়ে যাব। কিন্তু হয় না যোগেন। কিন্তু কাকাবু এই অবস্থায়। আচ্ছা একটা কাজ করো না, কথা যখন দিয়ে এসেছো আর যখন বলছো মেয়েটি ভালো, রমিনীর সঙ্গে ওইখানে বিয়ের ব্যবস্থা করো না। সে তো ভালোই হবে, এতে আমার আপত্তি করবার কিছুই নেই। তাছাড়া আপনার সেজো ভাইটি তো চমৎকার ছেলে, আপনি দয়া করে আমার মেয়েটিকে ঘরে নিচ্ছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারি না যোগেনবাবু। গোপন কথাটি গোপনে কখনো থাকে না, অথচ কথা গোপন করবার ব্যর্থ প্রচেষ্টা চলেছে সারা ভুবন। চাঁদের জন্য চকরির ক্রন্দন, মেঘের বুকে বিদ্যুতের গোপন অভিশাপ, সাগরের জন্য তটিনী আকুল উচ্ছ্বাস, এই যে প্রাণের গোপন মিলন, কিছুই তো গোপন রইল না, সবই তো প্রকাশ হয়ে পড়ল। কথাগুলো যেন খুবই পরিচিত বলে মনে হচ্ছে, বিশ্বকবির কাছ থেকে ধার করা নয় তো? অফুরন্ত তার ভাণ্ডার দেবি করতেই হয়, তো ওই বিশ্বকবির ভাণ্ডার থেকে নেওয়াই ভালো নয় কি? এতে তার দেউলে হবার সম্ভাবনা কোনোদিনই নেই, কিন্তু আমরা মনের কথা গুছিয়ে বলবার দুর্ভাবনার হাত থেকে রেহাই পেয়ে যাই। আজ অকস্মাৎ এত উচ্ছ্বাসের কারণটা জানতে পারি? সুখবর আছে তাই দিতে এলাম। খবর দিতে এত কাছে ঘেসে কি বসবে পর্যন্ত বুঝতে পারছি না, সরে বসো। ভালো খবর কি না তাই ভালো করে বলতে চাই, শোনো আমার বিয়ে। তা বেশ, পাচ্ছি কেমন? মনের মতন দেখতে কেমন? লোকে তো বলে ভালোই। তুমি বুঝি বলো না সাধ্যে কি? তার মানে যে আমার সবসময় দু চোখ জুড়ে বসে আছে তার রূপে বর্ণনা করবার ভাষা পাবো কোথায়? তাহলে রূপের সার্টিফিকেটে পাস। আর গুণ? বিয়ে পড়ে ভারী চমৎকার গান গাইতে পারে, আর খুব ভালো চা আর জলখাবার তৈরি করতে পারে। এ তো গেল গুণ, দোষ? দোষ না, দোষ ঠিক বলবো না, তবে গোলাপের উপরে একটা কাঁটা আছে বই কি? কাঁটা কিরকম? ভারী খেয়ালি, বড্ড অভিমানী, কখনো বজ্র কখনো বর্ষণ, হাসি কান্না হিরে পান্না সবসময় তার দুই চোখে, ভারী সাবধানে আগলে রাখতে হয় তাকে, ভয় হয় কখন না জেনে তাকে ব্যথা দিয়ে ফেলবে। তাহলে তুমি আমার হাত ধরছো কেন? ছেড়ে দাও বলছি। শোন সুলতা, তার সব কিছুর সঙ্গে অদ্ভুত তোমার একটা মিল রয়েছে, আমার সন্দেহ হয় তুমি নও তো? আমার বয়ে গেছে তোমাকে বিয়ে করতে, আমি তোমায় কখনো বিয়ে করব না, ছেড়ে দাও বলছি। না কখনো না, ক্ষত্রিয়ের মতো জোর করে তোমায় ঘোড়ায় তুলে নিয়ে চলে যাব। এটা ক্ষত্রিয়ের যুগ নয় মশাই, আজকাল পেনাল কোড আছে। আচ্ছা সে কথা পরে ভাবা যাবে, আপাতত দাদা কুন্ন করে গেছে শ্বশুর বাড়ি, কাল আসবে। ওরে পাজি,
ভাবছে তো ফাঁকির বোঝা মিথ্যে কেন মিথ্যে কেন দেশ ভেবে ভাবনা সে তো ফাঁকির বোঝা খুশির স্রোতে চলে রে ভেসে খুশির স্রোতে চলে রে ভেসে মন পবনের নয়ে থেকে মিথ্যে কেন মিথ্যে কেন দিশে ভেবে ভাবনা সে তো ফাঁকির বোঝা কালো মেঘে আকাশ ঢাকি যদি আসে কাল বৈশাখী প্রলয় যদি করে শুরু সে কি তোরে রেহাই দেবে খুশির স্রোতে চলে রে ভেসে মন পবনের নয়ে চেপে মিথ্যে কেন মিথ্যে কেন মরিস ভেবে বলি সঙ্গীত শিক্ষার উপর অকস্মাত তোমার এত ক্রোধ কেন বলি তুমি তো কোনোদিন অসুরের দলে ছিলে না সাধে কি আর অসুর হয়েছি ভাই এক মাস বাদে পরীক্ষা কিন্তু লেখাপড়া কিচ্ছু হয়নি এতদিনও যদি পড়া না হয়ে থাকে বৎস তাহলে এক মাসেও তোমার কিচ্ছু হবে না কেন মিচিমিচি খেটে মরছিস ওসব দুর্ভাবনা ছেড়ে দে তোমার আর ভাবনা কি বন্ধু তোমার দাদা সাক্ষাৎ কামধেনু যত ইচ্ছে দহন করলেই পারো কিন্তু আমি শ্বশুরের পয়সায় মেডিকেল পড়ছি একবার ফার্স্ট ইয়ার ফার্স্ট এমডিতে ফেল করেছি তুমি একটি আস্ত ইডিয়া আরে ভদ্রলোকে কখনো বিয়ে করে একটি মেয়েকে বিয়ে করা উফ হোয়াট এ হরর এই প্রচন্ড নারী বিদ্বেষের কারণ কি জানতে পারি সহজ একেবারে জলের মতো সহজ বলি একটি মেয়ে মানে কি এটি মেয়ে মানে বস্তা কিসের বস্তা তিরিশ ভরি সোনা বাহান্ন জোড়া শাড়ি কয়েক আউন্স চোখে জল আর মা ষষ্ঠীর একটি কালো বেড়াল আহাহা নারী জাতি মেডিজি নিশ্চয় ইচ্ছে হলে তক্ক করতে পারিস কিন্তু পেরে উঠবি না এনা তোমার চিঠি চিঠি যেন মনে হচ্ছে দাদার দাদার চিঠি অসম্ভব ইম্পসিবল কি রে খারাপ খবর নাকি খারাপ খবর মানে চক্রান্ত নিদারুণ চক্রান্ত এই দেখ চিঠি পড়ে দেখ আচ্ছা আমিও রমেন চৌধুরী আমারও জীবনে একটা প্রিন্সিপাল আছে এ কিছুতেই চলবে না লক্ষ্মী দেবৌদি ভাই তুমি একবারটি ওপরে যাও না গিয়ে বর্দাকে বুঝিয়ে বলো আমি কিছুতেই এ বিয়ে করব না তুমি বর্দাকে বলে এ বিয়ে ভেঙে দাও বাহ বেশ তো পুরুষ মানুষের তুমি সাহস পাচ্ছ না আর আমি কোন ভাষায় বলবো আমি কোন ভাষায় বলবো বুঝতে পারি কি এসব তোমার চক্রান্ত তুমি এই সমস্ত গন্ডগোলের সৃষ্টি করেছ এই বর্দাকে বলে চিঠি লিখে এই আমাকে ফাঁসে ঝোলাবার চেষ্টা করছে কেমন কেন ভয় পাচ্ছ ঠাকুরপো তাহলে আমি বলি কি এখন থেকে সবাইকে চিঠিপত্র দেওয়া যাক পিসিমা কি বলো সে তো বটি নইলে সামলাতে পারবি কেন একটা তো নয় দু দুটো বিয়ে তারপর এত বড় একটা এলাহি কাণ্ডে ঝক্কি পাওয়ানো কি সোজা কথা আরে রঘু কখন এলি এক্ষুনি বরদা তোমার সঙ্গে আমার একটা কথা ছিল কি টাকা চাই বুঝি না টাকা নয় তবে মানে বলছিলাম কি এই বিয়েটা মানে এক্ষুনি বরদা বিয়েটা না করলে না অবশ্য তোদের মতটা আমার আগেই নেওয়া উচিত ছিল কিন্তু না 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 সে কথা নয় আমি বরদা বলছিলাম যে মানে এই সামনে পরীক্ষা তাই এই কথা তার জন্য ভাবনা কি সেটা এখন অনেক দেরি আচ্ছা যাতে তোর কোনো অসুবিধে না হয় সে ব্যবস্থা করবো বুঝলি আর এখন কথা ফেরাই বা কি করে বল আচ্ছা যখন এত অমত তখন না বিয়েটা ভেঙেই দেওয়া যাবে কি জানিস ভাই তোদের দাদা জীবনে কখনো কথা দিয়ে কথা খেলাপ করেনি সেই জন্যে মানে লোকে হয়তো বলবে যে যোগেন চৌধুরীর কথার কোনো দাম নেই তা বলে বলবে কি আর করা যাবে আচ্ছা তোর যখন এত আমোদ তখন বিয়েটা ভেঙেই দেব বরদা তুমি আমায় ক্ষমা করো
তুমি যা বলবে আমি তাই করব আমি জানি রে ভাই আমি জানি সেই জন্যই তো তোদের উপর আমার এত ভরসা রে বৌদিকে প্রণাম করো বেঁচে থাকো ভাই জন্ময়তি হব এবার সব বৌমাদের ঘরে নিয়ে যান বিধবা বলে মাসিমা আমার উপর মারমুখা হয়ে উঠেছিল আর এখন কেন প্রতিমা বড় গিন্নির বোন বলে কি হচ্ছে শৈরী সব কথাই বলছি বাচ্চা আমরা গরিব আশ্রিত বলে আমরা মানুষ নই বিধবা প্রতিভাকে দিয়ে শাক বাজাকে বরণ করতে তো কই দোষ হলো না খাবো শৈরী কিসব জাতা কথা বলছো চলো গো আজ আমার বড় ভয় করছে শুনতে হয়তো আমাদের ঘরে এসে তুমি ব্যথা পাবে হয়তো সুখী হতে পারবে না তোমাকে পেয়ে তোমাদের এমন সংসারে এসে যে সুখী হতে পারে না তার মতো দুর্ভাগিনী কি আছে এবার অবগুণ্ঠন খোলো 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 এবার থাক ওসব রঙ আমার ভালো লাগে না পূর্ণিমা আচ্ছা বাপু তোমাদের আক্কেলটা কি বলে দেখি বউ বরং হচ্ছে শুভ কাজ প্রত্যেক ওই প্রতিভানাকে ওই বিধবা মেয়েটা সামনে এসে দাঁড়াবে পিসিমা বডি এদের কি একবার খেয়াল হলো না ওটা কত বড় অলক্ষণ পূর্ণিমা তুমি এসব কি বলছো বলবো আর কি সোজা মানুষ আমি সোজা কথাই বলছি ছি 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 কেউ শুনতে পেলে কি ভাববে ভাবুক যার যা খুশি আজকের রাত শুধু তোমার আমার জন্য সৃষ্টি হয়েছে লতা তুমি গান গাইবে আমি শুনবো বড্ডে শুনলে দুঃখ পাবে পাগে বয়ে গেল সংসারে আমার দাবি দেওয়া নেই আমাদের ভালো মন্দ নিয়ে দুটো কথা আমরা বলতে পারবো না তোমার সঙ্গে কথা বলতে আমার প্রবৃত্তি হচ্ছে না কিন্তু তবু বলছি এবাড়ির যা কিছু সমস্ত দাদার দাদা নিজের হাতে এই সমস্ত গড়েছে আর বৌদি হচ্ছেন এই সংসারের গিন্নি তোমাকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে তাদের ইচ্ছেই তোমাকে মেনে চলতে হবে যদি দাদা বৌদির ঝিয়েরই দরকার ছিল তাহলে ঘটা করে বউ আনতে গিয়েছিলে কেন বলতে লজ্জা করে না তোমার বিয়ের আগে তোমার দাদা নিজের মুখেই কবুল করেছেন যে তোমরা চার ভাই সম্পত্তির সমান অংশীদার তাহলে কার ভাই আমি ছোট হয়ে থাকবো বাড়িতে পা দিয়ে যখন দাবি দাবা বুঝতে শিখেছ তখন তাই নিয়েই তুমি থাকো আশা করি এসব হিসেব নিকেশের ভেতর আমাকে না হলেও তোমার চলবে মা অমন করে কাঁদে না তুমি আমার বিয়ে দিয়ে এমন করে পালাবে জানলে আমি বিয়েতে রাজি হতাম না কখনো না ওরে পাগলি পালাবো কোথায় তোদের ছেড়ে পালাবার কি উপায় আছে শুধু কটা দিনের জন্য ছুটি চাইছি এই 40 বছর ধরে অ্যাটর্নির কাজ করছি কত মিথ্যে কত পাপের সঙ্গে না রফা করতে হয়েছে আর প্রবৃত্তি হয় না তাই ভাবছি বিশ্বনাথের পায়ের তলায় গিয়ে মন থেকে একটু নির্মল করে নেব কি হে নারী বিদ্বেষী মতটা এবার বদলালো তো হ্যাঁ বদলেছে বই কি এবার নিশ্চয়ই মনে হচ্ছে না নারীকে একটা বস্তা 2 আউন্স চোখের জল 30 ভরি সোনা হ্যাঁ না তবে কি মনে হচ্ছে স্বর্গের অপশনই না ভাইপার হিংস্র বিষধর সাপ হ্যাঁ সত্যি নিশ্চিত আমার এ বাড়িতে থাকতে একদিনও ইচ্ছে করছে না কেন রে ঠাকুর প্রভু যে চিঠিপত্র লিখছে না ওর কথা ছেড়ে দাও আমি মরলেই ওর হাড় জুড়ে আমি বলছি অন্য কথা ওই যে ওই মেয়েটা এখানে রয়েছে ওরই জন্য সংসারটা মাটি হয়ে যাবে কি রে কার কথা বলছিস কার কথা আবার বলবো বড়দির ওই আদরের বোন ওই বিধবা মেয়েটা
প্রতিভা, ছিছি ছি পূর্ণিমা, তুই কি পাগল হলি? কি যা তা বলছিস? একটু চোখ মেলে দেখবার বোঝবার চেষ্টা করো মিত্রী। বিধবা মানুষ কোথায় দশ রকম আচার মেনে চলবে? তা না সৃষ্টি জজিয়ে বেড়াচ্ছে। থান পরে না একাদশী নিয়ে দিন রাত ছেলেদের সঙ্গে হুটোপাটি, এসব পাপ সইবে? সংসারে আগুন লাগবে না? কেন মিথ্যে আকাশ পাতাল ভেবে মরছিস পূর্ণিমা? ও বিছেরা পাঁচ বছর বয়সে বিধবা হয়েছে, ও জানেই বা কি আর বুঝেই বা কি? তুই মিথ্যু সব মেয়েলি শাস্ত্র আউড়ে জল ঘোলা করিস নি। তোমরা কলেজে পড়া মেয়ে, তোমরা ওসব কিছু মানো না। আমরা কিন্তু অন্যরকম শিক্ষা পেয়েছি, এসব অনাচার কুয়াচার আমাদের সহ্য হয়। সত্যি যোগে এ বড় বিচ্ছিরি ব্যাপার হচ্ছে। তুই রমণের সম্বন্ধে যাকে একটা ব্যবস্থা কর। বাড়ি ঘরে আসা তো প্রায় ছেড়েই দিয়েছে, আর কলকাতায় যে কি নিয়ে থাকে সে সেই জানে। এখন থেকে রাসনা টেনে ধরলে একেবারে অধঃপতি যাবে রে। তুমি কিছু ভেবো না পিসিমা, এখন ডাক্তার হয়েছে তার একটা দায়িত্ব জ্ঞান জন্মেছে, এখন সে নিজের ভবিষ্যৎ নিজে বুঝবে। তাছাড়া আমি একটা মতলব ঠাউরেছি, এমন একটা ফাঁদে তাকে আমি জড়িয়ে দেবো যে সুরসুর করে ভালো হয়ে উঠতে সে পথ পাবে না। কি জানি বাপু, তোমরাই ভালো বোঝো, আমার কিন্তু ভালো ঠেকছে না। শুনছি নাকি আজকাল মদও ধরেছে, সে যে মরণের রাস্তা রে, তুই একটু বুঝিয়ে বল না। তাতে উল্টো ফলই হবে পিসিমা, এখনো কিছু বলেনি বলে লজ্জার আড়ালটা রয়েছে লুকিয়ে চুরিয়ে তবু খায়। লজ্জাটা ভেঙে গেলে সে তো একবার বেপরোয়া হয়ে যাবে। দাও পেয়ালা প্রিয়া আমার, এই অদরে পূর্ণ করে যা অতীতের অনুতাপ আর ভবিষ্যতের ভাবনা করে। অল ওয়ার্ক নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। অসিত মাই বয়, আরে বাবা একটু ফুর্তি টুর্তি করো, নইলে মারা পড়বে বলছো, মারা পড়বে। তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? কি করবো ব্রাদার, একজন হাউস সার্জেন আমাকে বারে নিয়ে গেল, দু পেগ না খাইয়ে ছাড়লো না। তোমার লজ্জা হওয়া উচিত রমন, দুদিন আগেও তুমি ছিলে আদর্শ ভালো ছেলে, আর এখন দিন দিন হু করে অধঃপতনের দিকে নেমে যাচ্ছ। আরে ব্রাদার, ওইটি হলো অধঃপতনের বিধি, বুঝেছো? যখন নাপতে শুরু করে তখন ও একেবারে হু হু করেই একসঙ্গে এক যাত্রায় রসাতলে চলে যায়। রমেন এখনো ফেরো, ভেবে দেখো তোমার বর্দার কথা, সংসারের কথা। আরে বাবা, বর্দার কথা ভাবি বলি তো এখনো মাত্রা রেখে নেশা করি, বলি রাস্তায় তো গড়াগড়ি দি না, আর সংসারের কথা বলছো? ও সংসারের সব সম্পর্ক আমার মিটে গেছে, সব প্রয়োজন ফুরিয়ে গেছে, বুঝেছো ব্রাদার? বিষধর সর্প, বিষধর সর্প। আচ্ছা মেজদি তুমি বলো তো, বর ঠাকুরের জন্য রোজ আমরা বাড়ি শুদ্ধ লোক এত রাত অব্দি পেটে কিল মেরে বসে থাকবো? এ অবস্থার কিরকম ঢং পূর্ণিমা, বাড়ির কর্তার খাওয়ানো হতে মেয়েরা খেয়ে দিয়ে শুয়ে পড়বে? ইংরেজ মেয়েরা তো এমন করে না, ব্যস্ত আমরা না হয় শুকিয়ে রইলাম, কিন্তু তোমার দিকটাও তো একবার দেখতে হয়। তোমার এইরকম অবস্থায় ওসব অনিয়ম কি ভালো? পিসিমার মুখে তো বর্দির গুণগান দিন রাতে শুনতে পাই, তো বর্দির কি এই বুদ্ধিটুকুও হয় না? তিলকিতে এমন কাল করতে পারিস পূর্ণিমা? বললুম তো আমার যশ নেই, আমি যার জন্যই মরি সেই আমার পথ হবে। কিন্তু তবু আমি বলবো মেসি, সবই ওই অলক্ষণে প্রতিভাটার জন্য, বর্দির পাঁচটা প্রাণ তার জন্য পড়ে রয়েছে, আর কারো দিকে চোখ তুলে চাইবার কি সময় আছে তার? তোমার খাবার নিয়ে এলাম সুলতা। ছি ছি ছি, তুমি আবার কষ্ট করে ওপরে চেয়ে নেন লেখেন বর্দি। তাতে আর কি হয়েছে, তোমার শরীর ভালো নেই, বারবার ওঠানামা করা ঠিক না, আর তাছাড়া তোমার জন্য আলাদা করে স্টু করতে গিয়ে একটু দেরিও হয়ে গেল। না খেয়ে নাও, আর রাত করো না ভাই, কেষ্ট জায়গাটা একটু ঠিক করে দাও তো। এই যে সব কাজ শুকলো। হ্যাঁ, কিন্তু তুমি এরকম ভাবে শুয়ে আছো যে, শরীর খারাপ লাগছে? না না কিছু না, বিশেষ কিছু না, একটু ক্লান্ত লাগছে। বসো বসো, তুমি বসো। ওগো তোমার দুটি পায়ে পড়ি, তুমি এবার দিন কয়েকে ছুটি নাও, ঠাকুর পদের হাতে সব বুঝিয়ে দিয়ে চলো আমরা কোথাও ঘুরে আসি। না হয় কাশীতে চলো না, সেখানে কাকাবু রয়েছেন, আমাদের দেখলে কত খুশি হবে। আমাকে দেখে কেউ খুশি হবে না সুষমা, একে লেখাপড়া শিখিনি তাই ভালো করে কথা কইতে জানি না, ভদ্রলোকের সমাজে আমাকে মানাবে কেন? ভদ্রলোক? কত ভদ্রলোক তোমার পায়ের ধুলোর যোগ্য শুনি। তোমার সার্টিফিকেট তো দুনিয়ার লোক মানতে চাইবে না সুষমা। আর তাছাড়া সত্যিই তো আমি লেখাপড়া কিছুই শিখিনি, একটা মুখ্যু, একটা বর্বর।
যে এমন কথা বলে তাকে আমি একবার দেখতে চাই। এই দেখো তুমি খেপে উঠলে, একেবারে পাগল। আমি তো ঠাট্টা করছিলাম। কিন্তু তুমি জানো এসব কথা শুনলে আমি কত দুঃখ পাই। আচ্ছা আচ্ছা, ওরকম ঠাট্টা আর আমি করব না। তবে কি জানো বড়বু, এই ঘর এই সংসার এসব ছেড়ে কোথাও গিয়ে আমার মন বসবে না। আমি তোমাদের ভেতরেই বিশ্বনাথকে দেখতে পাই, এই তো আমার কাশি। কিন্তু তোমার শরীর যে সত্যি খারাপ হয়ে যাচ্ছে। না না, কিছু না কিছু না, আমি যেন আগেকার চেয়ে বেশি উৎসাহ বেশি শক্তি পাচ্ছি। এতদিন একা যুদ্ধ করে এসেছি, আজ নেপুর রমেন এরা সব বড় হয়েছে, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। মা হারা অমিও তোমার মধ্যে তার মাকে পেয়েছে, বড় বোনের মতো সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে তুমি আমার ভাই তিনটিকে মানুষ করে তুলেছ। আমার জীবনে তুমি না এলে আমার স্বপ্ন কখনো সফল হতো না সুষমা। এসব কথা বলে কেন আমায় লজ্জা দাও? সত্যি কথায় তো লজ্জা পাওয়া উচিত না? শোনো বড়বু, তোমার কথাটাই কিন্তু আমি এবার মেনে নিয়েছি। নেপু আর রমেনের হাতে সমস্ত ব্যবসার দায়িত্ব ছেড়ে দিয়ে আমি এবারে সত্যি বিশ্রাম নেব দিন কতকের জন্য। সত্যি? ওই দেখো না, সে পাওয়ার অফ অ্যাটর্নি, আর নেপুর অমুকে আসবার জন্য আমি তারও করে দিয়েছি। তার করে দিয়েছ? এই রে, কেন কি হয়েছে? আরে রুমুটা যা পাগল, তোমার তার দিয়ে কি কাণ্ড করে বসে দেখো। এই কথা একটা মোটর এসে দাঁড়ালো জানো, এত রাত্রে কে এলো? আমি তো ডক্টর সেনকে আবার সঙ্গে করে নিয়ে চলে এলাম। কিন্তু সে তো বড়দা তো। এই যে বড় বৌদি, কেমন হলো? তো আশ্চর্য ব্যাপার, তোমাদের কতদিন বলেছি যে বড়দাকে অত বেশি খাটতে দিও না, তা তুমি একবার কথা কানেই তুলে না। এখন বড়দা যদি একটা শক্ত কিছু হয়ে থাকে। এই যে বড়দা, তাহলে তুমি, তোমার তাহলে অসুখ বিসুখ কিছুই করেনি বড়দা? এদিকে তোমার টেলিগ্রাম পেয়ে রুমে এমন লাফালাফি জুড়ে দিল যে আমি শুধু নার্ভাস হয়ে গেলাম। ওই দেখো না, ওর কলেজের সিনিয়র প্রফেসর ডক্টর সেনকে শুধু সঙ্গে নিয়ে এসেছে। নমস্কার। নমস্কার। দেখুন দেখি পাগলের কাণ্ড, এত রাত্রিতে আপনাকে অনর্থক কষ্ট দিতে নিয়ে। না না, এরা কষ্ট কি, এ তোমার কর্তব্য। আসুন চলো। কিরে তুই আবার রান্নাঘরে নেমে এসছিস কেন? যা। এ কিন্তু ভারী অন্যায় বর্দি, তুমি আমাদের কিছু করতে দেবে না? না না না, তুই ওপরে যা, এ সময় বেশি ওঠা নামা করা ঠিক না। কিন্তু বর্দি। পালা বলছি। পূর্ণিমা তুমি ওপরে যা, দাঁড়িয়ে থেকে আর কষ্ট করো না, ওদের খাবার সময় তোমাকে ডেকে পাঠাবো। তুমি তো ভালো মানুষই করেই খালাস, শেষে আমাদেরই খোঁটা সইতে হয় কিনা? ব্লাড প্রেশার এ বিট হাই, তার উপর হার্টের কন্ডিশনও খুব ভালো না, কাজেই এত পরিশ্রম আপনার সহ্য হবে না। আমার মতে কিছুদিন আপনার সম্পূর্ণ বিশ্রাম দরকার। বিশ্রাম নেবার জন্যই তো নেপু আর রমেনকে তার করেছিলাম, তার বোকাটা এত রাত্রি আপনাকে একবার টেনে নিয়ে এলো। এতে তো বরং আমার লাভই হলো যোগেনবাবু, আপনাদের এমন প্রীতিপূর্ণ ব্যবহার, এই আনন্দময় সংসার, তার উপর মা অন্নপূর্ণর হাতের রান্নার ভুরি ভোজন, এতে তো আমার লোভ বাড়িয়ে দিয়েছে। বেশ তো, আরেকদিন এসে আপনাদের এখানে সারা দিন কাটিয়ে যাবো। আসবেন আসবেন, আসা চাই। নিশ্চয়ই আসবেন। নিশ্চয়ই আসবো, আমি নিজেই নিজেকে নিমন্ত্রণ করলাম। আচ্ছা তাহলে আমি চলি। নমস্কার। চল। না আপনি আমার কষ্ট করে আসছেন কেন? আচ্ছা আচ্ছা, রমু যা ডাক্তারবাবুকে পৌঁছে দিস। নিচে যাচ্ছো বুঝি? হ্যাঁ, দাদা তোমাকেও ডেকে পাঠিয়েছেন। আমি কি, আমি গেলেই বা কি আর না গেলেই বা কি? কি বলতে চাও তুমি, স্পষ্ট করে বলো। সব সময় তোমার ওই রকম টিপে টিপে কথা বলা আমার মোটেই ভালো লাগে না পূর্ণিমা। তা ভালো লাগবে কেন? যে তোমার চোখের বিষ সে মরলেই তুমি শান্তি পাও, আর তোমার বর্দার অসুখ না হলেও কলকাতা থেকে ডাক্তার এসে হাজির হয়। তুমি নিজেও এই কথা বেশ ভালোভাবেই জানো যে তোমাদের কারুর যদি একবার মাথা ধরে তাহলে বর্দার চোখে ঘুম থাকে না, বাড়িতে ডাক্তার বুদ্ধির ভিড় লেগে যায়। অথচ বর্দা মরতে বসলো, তোমাদের কারুর কাছ থেকে এক গ্লাস জল চেয়েও তিনি খাবেন না। বর্দা বড় বৌদি তোমাদের যে কতখানি স্নেহ করেন সে কথা একবারও যদি বুঝতে। বুঝতে আমার কিছুই বাকি নেই, ওসব লোক দেখানো ভালোবাসা আমার ঢের ঢের জানা। পূর্ণিমা, চোখরা নিয়ে ভয় দেখাবে তেমন মেয়ে আমায় তুমি পাওনি। ভালোবাসেন স্নেহ করেন, আহা হা, মরে যাই আর কি। ভালোই যদি না বাসবেন তাহলে নতুন বউ ঘরে আনার সময় মঙ্গল ঘটের মতো ওই বিধবা মেয়েটাকে সামনে আনবেন কেন, যাতে ওই মেয়েটার মতো আমাদেরও কপাল পড়ে। তোমার কপালে তুমি নিজেই আগুন দিতে জানো, কিন্তু আমি তোমায় বারণ করে দিচ্ছি পূর্ণিমা, তুমি দ্বিতীয়বার এই ধরনের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। অনেক নিচেই তুমি নামতে পারো, কিন্তু আমার একটা রুচিবোধ আছে। শোনো পূর্ণিমা, আমি তোমায় শেষ কথা বলে যাচ্ছি, তোমার জন্যই আমি বাড়িতে আসতে চাই না, আর এবার থেকে আসা একেবারেই বন্ধ করে দেব। তোমার জানা দরকার যে এ বাড়ির মালিক আমার দাদা আর বৌদি,
তাদের অনুগ্রহে রান্নাই তোমায় খেতে হবে আর তাদের দাসী হয়ে তোমায় থাকতে হবে। যদি না পোষায় স্বচ্ছন্দে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। বাপের বাড়ি যাবো কোন লোককে শুনি? ইয়ে দাসী হয়ে থাকতে হবে কিসের জন্য? বিয়ের আগে তোমার বরদান গিয়ে মুখে বলেননি এ বাড়ির এ সম্পত্তির আমরাও মালিক? তোমার মতো ইতরের সঙ্গে কথা বললেও মন ছোট হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি ড্রাফট, তুই কি বলিস নেবু? আমি আর কি বলবো, কিন্তু তুমি যে কেন এসব করতে গেলে আমি তো সেইটি বুঝতে পারছি না। তুমি কি ভাবছো আমরা তোমার অবিশ্বাস করছি? ওরে গর্ধব, এতে বিশ্বাস অবিশ্বাসের কথা কিছু হচ্ছে না, বুড়ো হচ্ছি তো, এখন তো সব ঠিক করে রাখতে হবে, কবে আছি কবে নেই। চুপ কর, ওসব কি অলক্ষণের কথা? তুমি এখানে ছিলে আমি একবারে ভুলে গেছিলাম পিসিমা। এই যে রোমু, এত দেরি করলি যে, সেজবাবু এলেন না? না, আর তিনি এলে ভালোই হতো। তা সে যাক, পাওয়ার ভ্যাটার্নিটা তোকে পড়ে শোনাই। কিছু দরকার নেই পর্দা, ও তোমরা যা করবে তাই হবে, ওর মধ্যে আমাকে জড়িও না। মেজদা উকিল মানুষ, ওকে বরঞ্চ বুঝিয়ে দাও। আরে তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি, একটা কথা বলবো মনে করেছিলাম রোমু। বলো। কি এখন তো পাশ করেছিস, এখন না হয় নৈহাটিতেই থাক, প্র্যাকটিসও করবি, গরিব দুঃখীদেরও দেখবি। না না পর্দা, তা হয় না। তো আমি ভেবেছিলাম যে তুই এখানে থাকলে। মাফ কর পর্দা, ও আমি কিছুতেই পারবো না। বেশ, আমি বাড়িতে থাকবো, তোরা দু ভাই কলকাতায় থাকিস, প্র্যাকটিসও করবি, ব্যবসাও দেখবি, আর আমি তো ছুটি নিয়েছি, দেশের বাড়িতে আমি থাকবো। তবে মরবার সময় তোরা দু ভাই পাশে এসে দাঁড়াস, আর আমি কিছু চাই না। প্রতিভা এলো না বুঝি মেজদি? দাও আমি পাসপোর্টটা সাজিয়ে দিই। না থাক, এর এমন কি কাজ আমি করে নিচ্ছি, তুই বস। তুমি চলে যাচ্ছ বেঁচে গেলে, আমাকে এখানে একা একা তুষের জ্বালায় জ্বলতে হবে, প্রাণের একটা কথাও কাউকে বলতে পারবো না। তুমি হাসছ বেশ, কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি মেজদি, বাপের বাড়ি যেতে চাইছো যাও, কিন্তু বেশি দেরি করো না। যদি আখের ভাবো তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। তার মানে? আজ তোমাকে সব কথা খুলেই বলছি মেসি, সেদিন তোমার ঠাকুরপো স্পষ্ট করেই বলে গেল, এই সংসারে যা কিছু সব বড় ঠাকুর আর বটের, আমরা তাদের দাসই বটে। এসব তুই কি বলছিস? সত্যি কথা তুমি সব সময় বলে আসছি, সে কথা তুমি কানে তোলা কই? তোমাকে আমাকে দুজনকেই এ বাড়িতে ভিক্ষের দান নিয়ে থাকতে হবে, বুঝেছ? কি আমরা ওদের অন্যের ভিখারি? এ বাড়িতে আমাদের কোনো জুড়ি নেই। সেই কথাই তো বলছি তোমায় কদিন থেকে, মেজ ঠাকুর উকিল মানুষ, বুদ্ধি বিবেচনা আছে, অথচ কেন যে তিনি এমন অন্ধের মতন রয়েছেন তিনিই জানেন। এই দেখো না, কলকাতার অত বড় কারবার নিজে কাঁধে করে বইছেন, সব দেখছেন শুনছেন, অথচ যেন চিনির বলদ, আর বড় ঠাকুর ঘরে বসে খাচ্ছে না পাশে খেলছে। এই চলল 12-50, ইস মোটে 8, আর দিন ধরে ডাইনে বাজি পেয়েছে যোগেন, পাশা তোমার উল্টে গেছে, এবার পাকা ঘুঁটি কাঁচাতে হবে। পাকা ঘুঁটি কাঁচাতে হবে, তাই তো? দেখছি তোর কথা একদিন উড়িয়ে দিয়ে খুব ভুলই করেছি, যে বাড়িতে আমাদের কোনো দাবি নেই সেখানে মাথা নিচু করে থাকা একেবারেই অসম্ভব। তাছাড়া প্রতিভাটা সত্যি বড় বেয়ারা হয়ে উঠেছে, কখন তাকে ডাকতে পাঠিয়েছি এখনো তার দেখা নেই, থাকবে কি করে? বিবি যে এখন পুকুর ঘাটে ছোট ঠাকুরপোর সঙ্গে মশগুল হয়ে রয়েছে। আমাদের ছোড়দা মনটা বড়ই সাদা, অন্তরে নাই কোনো গোল, তার অন্তরে নাই কোনো গোল, শুধু মুখে আছে বড় বড় বোল। প্রতিভা থাম বলছি, হ্যান করবো ত্যান করবো, মারবো দুটো হাতি, ভাগ্যটারে ফিরিয়ে নেবো দেখো রাতা রাতি, হ্যান করবো ত্যান করবো, মারবো দুটো হাতি, ভাগ্যটারে ফিরিয়ে নেবো দেখো রাতা রাতি। লেখাপড়া করেছে সে ঢের, কিন্তু গ্রহের ফের, হলো না কিছু চাই দাদাই আমার তাই, হলো না কিছু চাই দাদাই আমার তাই, ছেড়ে দেখা পড়া এবার শুরু করেছে মাঠ ধরা, বাজিয়ে থাক ঢোল, তার অন্তরে নাই কোনো ভোল, তার অন্তরে নাই কোনো ভোল, শুধু মুখে আছে বড় বড় বোল। তিন ঘন্টা ধরে তো একটা বাঙাচিও ধরতে পারলে না,
তাই আমি গান দিয়ে মাধ্যমকে আকৃষ্ট করার চেষ্টা করছি যাতে দয়া করে এসে তোমার ছিপে ঠোকর দেয় আহ কি গান যেন বেড়ালের কান্না তোমার গাদারটা কেছে অনেক ভালো কি বললি এই শ্রদ্ধা ফুলটা আমায় দেবে না ক্ষমতা বলছি হাত দিলে খুন করে ফেলবো কোথায় যাচ্ছো তোকে আমি সেই তখন থেকে ডাকছি না প্রতিভা বারে আমি আসবো কেমন করে ছোটদাকে আমায় আসতে দেয় ও তুমি বুঝি ছোটদাকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য বলতে যাচ্ছ মেজদি সে এখন আসবে না মাছের চার ফেলে বসে আছে দেখো কিছু পেয়ে যাবে না যাই কিনা যাই সে আমি দেখবো আয় পূর্ণিমা এই যে দুই বই একসঙ্গে সেজে গুজে হেলতে ডুলতে কোথায় চললে বলি বাছা চব্বিশ ঘন্টা গুজগুজ ফুসফুস করে গল্প না করে একটু দুবো মিলে গল্প করবো না তো কি রাস্তার লোককে ডেকে আমি কত কইবো বিশ্বমা ছি পূর্ণিমা চো মাফ করো বাছা মাফ করো আমার ঘাট হয়েছে ও যোগিন দেখে শুনে খুব বউ এনেছিল বাপরে বাপরে বাপ জিভের ডগায় যেন বিষ মাকানো আহ হেঁচিও নেবে বৌদি এখন সবে মাছ আসছে আসুক গিয়ে মাছ আমায় নিয়ে কলকাতায় যেতে হবে এটা খেয়াল আছে এখন অসম্ভব কি করে সম্ভব হবে মেয়েদের একে চারে মাছ আসছে তার উপর প্রতিভার সঙ্গে গান হাসি মস্করা সবই বাকি কি বাজে বকছ সেজে বৌদি কথা কি কোনো মাত্রা নেই তোমার মাত্রা গান যে তোমারই আছে ঠাকুরপো তাও তো মনে হচ্ছে না গুরুজনদের সঙ্গে কি করে কথা বলতে হয় তাও জানো না যেসব গুরুজনদের মুখের কোনো বাঁধন নেই যারা অসভ্য ইঙ্গিত পারে তাদের সঙ্গে এমনি ভাবেই কথা বলতে হয় যাকে আমি তোমাদের সঙ্গে ঝগড়া করে সময় নষ্ট করতে চাই না মোদ্দা কথা আমি এখন কলকাতায় যেতে পারবো না পারবে না না পারবো না ব্যাস বেশ আমি দিদিকে গিয়ে বলছি চল পূর্ণিমা মা আমার খিদে পেয়েছে আমার খেতে দাও এই যে দি বাবা প্রতিভা একটা খাই করে দাও তো মাসি বারে তুমি আমার ফুল এনেছো যে এ ফুল আবার তোর হলো কি করে এ তো ছোটদার ফুল আমি কাল থেকে ছোট কাকুর কাছে ফুলটা চাইছিলাম দাও আমার ফুল দিয়ে দাও ওর ফুল আহ কেন বায়না করছিস অমিও ফুল নিয়ে তুই কি করবি একে তো ছিঁড়েই নষ্ট করে ফেলবি তা যাই বলো বর্দি এ কিন্তু ছোট্ট কুপর ভারী অন্যায় অমিও কাল থেকে ফুলটার জন্য কত কাঁদছে ছেলে মানুষ দিলেই তো হতো ওকে বড়রা কখনো অন্যায় করে না পূর্ণিমা ওসব শিক্ষা ছেলেদের দিতে নেই ভাই অমিও ঘরে গিয়ে অঙ্ক টঙ্ক করবে ও শিক্ষাটা ছোট্ট কুপুকে দিলে পারো বর্দি সে ছোটদেরকেও ঠকায় বড়দেরও মান রাখে না তোরা কি হলো রে সুলতা তুই রান্নাঘরে ঝগড়া করতে নি কেন যা যা নিজের ঘরে যা আমরা রান্নাঘরে এলে বা কোনো কাজ করতে গেলি সঙ্গে সঙ্গে তুমি বলবে যা যা কোনো জিনিস আমাদের হাত দিয়ে ছুটে দেবে না কেন তুমি এমন করো শিখের আমি জানি না কেন জানবে না মেসি তুমি রান্নাঘরে এলেই ধোঁয়ায় তোমার মাথা ধরবে তারপর সারা বাড়ি তোল পাড়াবো সব কথা তোর কথা বলা কেন তোরা কি হয়েছিল শোনাটা একবেলা চা খাবি চা খেতে আমি আসিনি তাহলে যা উপরে নিজের ঘরে গিয়ে বইটই পড়বে যাবো না আমি ওপরে কেন কিসের জন্য সংসারে এমন করে আমি তুচ্ছ হয়ে থাকবো আমরা কি কাঙালের মতো শুধু হাত পেতে অন্য খেতে এসেছি সবাই আমাদের অপমান করবে পিসিমার মুখে তো দুচ্ছে লেগেই আছে কলকাতায় যেতে চাইছি ছোটবাকুকে মুখের উপরই বলে দিলে আমাকে নিয়ে যেতে পারবে না ও এই জন্য এত ব্যস্ত আজ তো যাওয়া না হলো কাল তোদের বর্দা তোকে নিজেই পৌঁছে দিয়ে আসবে কাল কখনো না আমি আজই যাব কেউ না নিয়ে যায় আমি নিজেই যাব আমি লেখাপড়া শিখেছি একা পথ চলতে জানি তা জানলো এবারের বউদের একা পথ চলবার রেওয়াজ নেই ভাই যা যা তুই এখন ওপরে যা মিথ্যে কেন অশান্তি করছিস সত্যিই তো মেজদি মিথ্যে অশান্তি করছো কিসের জন্য বউ হয়ে চোরদায় ধরা পড়েছো যেদিন ওরা দয়া করে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবে সেদিনই যে দয়া কারোর দয়া আমি চাই না আমার যা খুশি আমি করব দেখি কি আমায় বাধা দেয় তুই যে আজ একেবারে মাথা ছেড়ে যাচ্ছিস সুলতা তোর কি জ্ঞান গম্যি একেবারে লুপ্ত হয়ে গেছে তোমারই বুঝি জ্ঞান গম্যি আছে বর্দি নয় শুধু পরের দোষটাই নজরে পড়বে কেন ওই যে তোমার বিধবা বোনটা মাথায় ফুল পরে ঘুরে বেড়াচ্ছে সুলতা পরের বেলায় তো দেখি উপদেশের অন্ত থাকে না নিজের বোনকে সামলাতে পারো না কত বড় ধাড়ি নেই কিসের অত মাখামাখি শৈলেনের সঙ্গে তুমি কি মনে করো বর্দি এত সোজা ব্যাপারটা মানে কেউ বোঝে না বিধবা মেয়ে তবু গা ভর্তি গয় না একাদশের দিন ভাত খায় খান পড়ে না
বড়মা মেজমা কিছু খেলেন না কিছুই খেলো না আর পূর্ণিমা তিনি খেয়েছেন তুমি সুলতাকে গিয়ে বলো কেষ্ট যে আজ একাদশী সধবার আজ উপোস থাকতে নেই বলো আমি বলেছি আচ্ছা মা আর অমনি প্রতিভাকেও পাঠিয়ে দিও আচ্ছা মেজমা বড়মা বললেন আজ একাদশী আজ উপোস থাকতে নেই খাবারটা তুই ঘরে রেখে দিয়ে কেষ্ট আমি একটু পরে খেয়ে নেব দিদি আর দিদি খেতে বস আজ যে একাদশী দিদি প্রতিভা একে একে লক্ষ্মী ছাড়া সাত মানুষ তুই সর্বনাশী এই তো উচিত দিদি বিধবার যে থানি পড়তে হয় সরে যা সরে যা তুই আমার সামনে থেকে সরে যা আমি আমি বুঝতে পারিনি দিদি আমি বুঝতে পারিনি আমি জানতাম না যে বিধবার সামনে এলো তোমাদের খাওয়া নষ্ট হয়ে যাবে আমি বুঝতে পারিনি তোকে থান পড়বার বুদ্ধি কে দিল প্রতিভা বড় বউ বড় বউ একে সর্বনাশা বুদ্ধি কে দিল এই বেশ হয়েছে পিসিমা আমি ভুলে গিয়েছিলাম আরো ছেলে খেলা করবার দিন নেই এখনো বড় হয়েছে বিধবা সব কর্তব্যই ওকে পালন করতে হবে আঘাত দিয়ে সে কথা মনে করিয়ে দিয়ে ভালোই করেছিল বটে এত বড় মেজে বউয়ের বুকের পাটা এত বড় মুখ বড় লোকের মেয়ে বলে সে ধরাকে সরা দেখেছে আমি তাকে দেখছি না না পিসিমা তুমি মেজদিকে কিছু বলো না মেজদির কোনো দোষ নেই সব দোষ আমার তুই চুপ কর আমি দেখছি পিসিমা পিসিমা তোমার আত্মীয়টা কি মেজে বউ এই কেলেঙ্কারিটা কেন করলে আমি ভুল হয়ে গেছি পিসিমা হঠাৎ রাগের মাথায় রাগের মাথায় রাগের মাথায় যদি এইটুকু বুদ্ধি না থাকে তবে কি ধানদুব্য দিয়ে লেখাপড়া শিখেছিলে ভুল হয়ে গিয়েছিল বলতে লজ্জা করে না একদিন পরে যদি বাপের বাড়ি যেতে তাতে এমন কি রাজ্যনাশ হচ্ছিল যার জন্য কেলেঙ্কারিটা বাঁধালে কেলেঙ্কারি যদি ঘটেই থাকে পিসমা তার জন্য দায়িত্ব শুধু আমার নয় আপনাদের হয়েছে বাঁচা হয়েছে তুমি আর লেকচার দিতে এসো না তোমাদের ঘরে এনেই যোগিন সর্বনাশ করেছে বাপের বাড়ি যাও ভালোই হবে এখানে সংসারে সকলের হাত জুড়বে হ্যাঁ এখান থেকে চলে গিয়ে আমারও হাত জুড়বে এইসব নোংরা নিয়ন্ত্রণে আমার সহ্য হয় না আর এও বলে রাখছি পিসমা এই বাড়ি যতদিন না ভদ্রলোকে থাকার মতো হয় ততদিন আমি আর ফিরে আসবো না ফিরো না ফিরো না তোমাদের মতন ভদ্রলোকেদের পায়ে ধরে সেদে কই বাড়িতে আনবে না তোমার গাড়ি এসে গেছে মেজে বৌদি চলো কলকাতা যেতে হবে সদর বাসা এই না যোগেন চৌধুরী তোমার দুটো পাটা ঘুঁটি মেরে দিলাম আপনারই ভুল হয়েছে যোগেনদার একটা ভুল চাল দিয়ে এমন সুন্দর খেলা নষ্ট করে দিলেন তাই দেখছি ভুল চালই দিয়ে চলেছি ক্রমাগত হারের বাজি শুরু হয়েছে চারুজ্জে আমার হারের বাজি শুরু হয়েছে এর মানে কি বলো বউ প্রতিভার ভাসুর সমনেন্দ্র বাবু লিখেছেন যে তিনি তার বৌমাকে নিতে আসছেন আজ বারো বছর পরে তার হঠাৎ বৌমাকে মনে পড়লো কেন আমি তাকে চিঠি লিখেছি বর্তমানে কেন বুঝি খুব অসুবিধা হচ্ছে তো দিদি বুঝি ছোট বোনকে দুমোটা খেতে দিতেও পারে না দেখি তোকে এই কাপড় কে পরালে আমি নিজেই পরেছি তা তো বুঝলাম কিন্তু কেন বড় বউ এই তো সত্যিকারের পোশাক ও যে বিধবা কিন্তু এতদিন পরে হঠাৎ জ্ঞান হলো যে এতদিন যদি ভুলই করে থাকে কোনোদিন তা শোধরাবে না এমন তো কোনো কথা নেই বুঝেছি এতদিন পরে কোথায় যেন বেসুরো লাগছে বড় বউ মনে হচ্ছে কোথায় যেন কি সব গোলমাল হয়ে গেল ভালো কথা কলকাতা গিয়ে মেজ বৌমা কোনো চিঠিপত্র দিয়েছেন কি না যে অপমান ওরা আমাকে করেছে তারপর কোনো সম্পর্কই রাখবো না ওদের সঙ্গে তুমি নিজেই তো দেখলে ছোট ঠাকুর তো আমায় কলকাতায় পৌঁছে দিলে বটে কিন্তু একটা কথা বললেন আমার সঙ্গে কি আমি সহজে বলবো কিন্তু এই গলার জোরটা কতদিন থাকবে শুনি তোকে তো জানি তুই এই অপমানের কথা কালই ভুলে যাবি আমি এ নিয়ে মাঝখান থেকে নিপিনের সঙ্গে কত করে মান খাওয়াবো আর তুই শুশুর করে শ্বশুরবাড়ি চলে যাবি কখনো না দাদা তুমি বিশ্বাস করো আমি মন ঠিক করে ফেলেছি তাই করেছিস আরে তোর মনে জোর থাকলে কি এরকমটা হতো নিপেন তোর কথা উঠে বসে তুই একটু শক্ত করে ধরলেই তো এর একটা ব্যবস্থা করে দিত এবার আর আমি টলব না ও বাড়িতে আর আমি ফিরে যাব না নিপেন সুলতা বলছিল যে সে আর নৈহাটিতে যাবে না কলকাতায় আলাদা বাড়ি করে থাকবে
তা কি করে হয়? কেন হবে না, আমি আর কিছুতেই নৈহাটি যাব না। তুমি কলকাতায় বাড়ি ঠিক করো। বড়দার কথাটা একবার ভেবে দেখো সুলতা, তিনি যে কত ব্যথা পাবেন। কই, তার তো কোনো লক্ষণ দেখিনি। বড়দার যদি একটু চোখ এদিকে থাকতো তাহলে কি এমন ধারা হয়? তিনি যদি সময় মতো নিয়ে গিয়ে সে দুটো কথা বলতেন তাহলে কি ওইভাবে নৈহাটি বাড়ি থেকে আমি চলে আসতে পারতাম? তিনি সব জেনে শুনে কেন চুপ করে রইলেন? তারও তো অভিমান হতে পারে লতা। আচ্ছা, তোমার কি একটুও ব্যাকবোন নেই? হ্যাঁ, ছোট ভাই স্ত্রী যেখানে এইভাবে অপমান হয়ে এলো আর তোমার বড়দা দিন দি হেড অফ দি ফ্যামিলি চুপ করে এলো, এর কি এই একটিমাত্র অর্থ হয় না যে তোমার বড়দাও চায় না যে সুলতা ওখানে গিয়ে থাকে? ঠিক, তোমরা যখন এতই বুঝেছো তখন আর আমাকে সব কথা বলা কেন? যা করবে নিজেরাই ঠিক করে নাও। তা তো করবোই, তোমার মতন কাওয়ার্ডকে দিয়ে এসব হবে না সে আমরা জানি, কিন্তু তোমার একটি কাজ করতে হবে। তুমি তোমার বড়দাকে গিয়ে বলবে যে সুলতা এইখানেই বাড়ি করে থাকবে আর ওখানে ফিরে যাবে না। সব দায়িত্ব যখন তোমরা নিয়েছো তখন ওটা আর আমার ঘাড়ে চাপানো কেন? বড়দাকে তুমি চিঠি লিখে দাও বিরুদা। তাছাড়া আমার এখন নৈহাটি যাবার সময়ও নেই, কয়েকটা জরুরি পারচেজ করতে আমার সাউথ ইন্ডিয়া যেতে হবে। ইম্পে সাই, ওকে, তোমার বড়দাকে আমি চিঠি লিখে দিচ্ছি। পড়লে বীরেনের চিঠি, বুঝলে কিছু? সুলতা আর এখানে আসবে না, কলকাতায় আলাদা বাসা করে থাকতে চায়। শুধু তাই নয় বলবো, শুধু তাই নয়, ওর ভেতরে আরো স্পষ্ট ইঙ্গিত রয়েছে তারা আলাদা হয়ে যেতে চায়। যদি যেতেই চায় তাহলে তুমি তো তাদের জোর করে রুখতে পারবে না, আর তাছাড়া বুকের ভেতর কাঁটা নিয়ে একসঙ্গে থাকতে গেলে তাতে অশান্তি বাড়বে দিনের পর দিন। কিন্তু সুষমা একই হতে চলেছে বলতো সংসারে? রমুটা তো একেবারে বইই গেছে, মদের মাত্রা নাকি আরো ঢের বাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর আসা তো ছেড়িয়ে দিয়েছে একেবারে। ওদিকে নেপেন সুলতাকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়। ভেবেছিলাম ওরাই আমার ডান হাত বাঁ হাত, কোন পাপে আমার এই হাত দুটো এমনি ভাবে ভেঙে যাচ্ছে তুমি বলো তো সুষমা, বলতে পারো? জীবনে তো কোনো অবস্থাতেই তুমি ভেঙে পড়নি, তবে আজ কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? বয়স যে বেড়ে চলেছে বড় বউ, আজ আমার সে উৎসাহ নেই, সে শক্তি নেই, মনে সে জোরও আজ আমি পাচ্ছি না। আর তাছাড়া আমি শুধু গড়তেই শিখেছি সুষমা, ভাঙন রুখতে তো শিখিনি। এবার কি করবো বলো তো? আমি বলবো তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। বলো কথাটা ঠিক? খুলে বলবার লজ্জা থেকে আমি তোমাকে মুক্তি দিচ্ছি নেবেন, মেজো বৌমা আলাদা হয়ে থাকতে চান, এই তো? না ঠিক তা নয়, তবে সত্যটাকে সহজেই স্বীকার করবার শিক্ষা তুমি পেয়েছো এই আশাই আমি করি নেবেন। মেজো বৌমা কলকাতায় গিয়ে থাকতে চান, তো ব্যস্ত থাকুন না, আমারই আগে থেকে ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। মেজো বৌমা শিক্ষিতা, অন্য আবহাওয়ায় মানুষ, এ পাড়া গাঁয়ের বাড়ি তার ভালো লাগবে কেন? এই ভালো হয়েছে, এই ভালো হয়েছে নিপু, জোর করে কাছে রেখে দুঃখ পাওয়ার চাইতে একটু দূরে রাখাই ভালো, তোমারও লজ্জা থাকবে না। তুমি রাগ করছো বড়দা, কিন্তু রাগ আমি করিনি ভাই, সত্যকে সহজভাবেই চিরদিন মেনে নিতে পেরেছি, আজও পারবো, তোমার সংকোচের কোনো কারণ নেই। এই যে বৌদি, তুমি এসে পড়েছো, ভালোই হয়েছে, আমার কথা তোমাকে সব খুলে বলতে পারবো, বড়দাকে আমি কিছু বোঝাতেই পারছি না। ব্যস্ত ভাই বলো, আমাকে সব খুলেই বলো না। আমি বলছিলাম ব্যাপারটা একেবারেই সাময়িক, তোমাদের মেজ বউ অন্যায় করেছে ঠিকই, কিন্তু সামনে পাস, ওকালতি পাস করে বিদ্যে ফলাতে এসছিস ওই ঘর পড়ানি বইয়ের জন্য, লজ্জা সরমের মাথা একেবারে খেয়েছিস, বিয়ে করে যে মানুষ এমন মেনিমুখ হয়ে যায় কখনো শুনিনি। পিসিমা তুমি খাও বাবু, ভাই 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 যেন স্বর্গের শ্রেণী করে দেবে, এখন হলো তো একটা বেহেট মশাল বংশের কলঙ্ক আর একটা বইয়ের আঁচল চাপা নেমো খারাম পেইমান, যেই পাখা গজিয়েছে আমি উড়ে পালাতে চান। তুই কি করলি যদি, কাদের জন্য তুই ভসে গিয়ে থাকি? পিসিমা তুমি সব না জেনে শুনে মিচিমিচি রাগারাগি করছো, আমি বলছিলাম মেজো বউ কি তুই বলবি, তোর বলবার আছে কি? যা কিছু শোনাবার তোর বই শুনিয়ে গেছে, এমন সোনার সংসারে বিষ ঢেলে দিয়ে গেছে, ওই কঠিনের প্রতিভা মিষ্টি বলতে যে অজ্ঞান তার মুখে হাসিটুকু পর্যন্ত মুছে নিল, কার হয়ে তুই ওকালতি করতে এসছিস রে, তোরা দূর হয়ে যা বলে দিয়ে বাড়ি থেকে, ওই সর্বনাশী জানের বাড়ি তোর পা না দেয়। পিসিমা কি চোখ রাখাচ্ছিস, মারবি নাকি? এখন ওইটুকুই বাকি আছে, ওইটুকু হলেই তো ষোলকালা পূর্ণ হয়ে যায় না? ছি ঠাকুরপো, তুমি কি একেবারে খেপে গেলে? পিসিমা তোমাদের মায়ের মতন করে মানুষ করেছে, ওকে অপমান করলে যে তোমাদেরই অপরাধ হবে? বড় বউ অপরাধ কারো নয়, সব ভুল আমার,
আমি সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করব। পাটিশানি হয়ে যা। ওগো এসব কি বলছো? তোমরা কি সবাই পাগল হয়ে গেলে? পাগল এখনো হয়নি বড়বাবু, তবে হতে আর বেশি দেরি নেই, তাই এইখানেই এর শেষ হোক। নেপেন চোখ রাগাচ্ছে, এ বড় অশুভ সূচনা বড়বাবু। কি জানো, বিষের চারা কচি থাকতে থাকতেই তাকে উপড়ে ফেলা ভালো। তুমি যাও নেপেন, এ নিয়ে আমি আর বাড়িতে অশান্তি বাড়াতে চাই না। কি হলো যোগী, কি হলো তোমার? সেসব কথা শুনে কোনো লাভ নেই লতা, শুধু এইটুকু জেনে রাখো, সে বাড়িতে ফিরে যাওয়ার পথ আমারও নেই তোমারও নেই। বর্দিও বুঝল না আমার কথা, রাগের মাথায় কি বলেছি সেটাই বড় হলো। কিছু কর, এটা মেয়েলি সেন্টিমেন্টের ব্যাপার না, যা চুকে বুকে গেছে ভালোই হয়েছে। নিপেন, তারপর তোমার নতুন বিজনেসের সম্বন্ধে কি প্ল্যান করলে? আমার কোনো প্ল্যান নেই বেরুদা, তাছাড়া কোনো রকম উৎসাহ আমি পাচ্ছি না। তা পাবে কেন, আর একটু বড় হয়ে উমিয়ে যখন জিয়ে চৌধুরী ফার্মটি হাত করে নেবে তখন টের পাবে। ওহে, এখন থেকে আখের না ভাবলে পরে অন্ধকার দেখতে হবে। তা বলে বর্দার ফার্ম থাকতে আর একটা আলাদা ব্যবসা? তাতে কি হয়েছে, একসঙ্গে দুটো ব্যবসা থাকলে ক্ষতি তো নেই, তাছাড়া তুমি তো বর্দার কোনো অনিষ্ট করতে যাচ্ছ না। এক্স্যাক্টলি, চাচা আপন প্রাণ বাঁচা, তাছাড়া এখন না হয় ভাই ভাই বেশ ভালোই আছে, কিন্তু রিমেম্বার ইউর দাদা রমেন, ও একাই মদ খেয়ে সমস্ত জয়েন্ট বিজনেসটি উড়িয়ে দিতে পারে। তাছাড়া বড় হয়েই তোমার ভাইপোরা কি রূপ ধরবেন তাই বা কে বলতে পারে বলো? সে তো ঠিক কথাই, আগে থাকতে সাবধান হওয়া ভালো। না, এখন প্রশ্ন হলো ক্যাপিটাল। একটা ভালো বিজনেস দাঁড় করাতে গেলে মোটা রকম ক্যাপিটাল দরকার হয়। তার একটা উপায় আমি ভেবে রেখে দিয়েছি, টাকাটা লোন করতে হবে, কিন্তু এমন জায়গা থেকে লোন করতে হবে যেখানে টাকাটা শোধ দেবার কোনো তাড়া নেই, পেবল হয়ে নেব। তা এমন আদর্শ ব্যাংকটি কোথায় পাওয়া যাবে? কেন, তোমার দাদার ব্যবসা, তুমি তোমার অফিসের ম্যানেজার, আর আমি ফার্মের অ্যাটর্নি, বেশ স্মুথলি কাজটা হয়ে যাবে। দুর্গা কি বলছো তুমি? আরে ঘাবড়াও মাত ব্রাদার, ঘাবড়াও মাত, তুমি তো চুরি করছো না, বিজনেস থেকে যেমন যেমন প্রফিট হবে তেমনি তেমনি তোমার দাদাকে শোধ করে দেবে, তাঁরও কোনো ক্ষতি হবে না, তোমার ব্যবসা দাঁড়িয়ে যাবে। সে তো ভালো কথাই, তুমি বরং বর্দার টাকাটা ইন্টারেস্ট শুদ্ধ ফেরত দিও। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট দেবে ওই কি নিশ্চয় দেবে, বিজনেস ইজ বিজনেস। কিন্তু বর্দা যদি জানতে পারেন কি মনে করবেন তিনি? হ্যাঁ, তোমার বর্দা জানতে পারবেন কি করে, তোমাদের সে বুড়ো ভূষণের মনিটাও নেই, কাকপক্ষিতে টের পাবে না, তুমি মিথ্যেই ভয় পাচ্ছ। আমি সব ঠিক করে দেবো, তোমার দাদার টাকা ইন্টারেস্ট শুদ্ধ ফেরত পাবেন। চিয়ার আপ মাই বয়, চিয়ার আপ। আপনি এসেছেন, দেখুন কালই জেএন চৌধুরী কোম্পানির অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা নিয়ে এনএন চৌধুরী কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। কিন্তু নেপেন বাবু দস্তখত? ভাই গ্যাড, আমি একবার ভুলেই গিয়েছিলাম। এই নিপেনের পাওয়ার অফ অ্যাটর্নি, আর দেখুন এখন থেকে ওদের বিজনেস আমি সমস্ত দেখাশোনা করব, আর ওদের ব্যাংকের অ্যাকাউন্ট আমি অপারেট করব। এটা শিগগিরই কাউকে দিয়ে রেজিস্টি করতে পাঠিয়ে দিই। না 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 মানিকবাবু, আপনি বরং নিজেই যান, এই আর্জেন্ট ব্যাপার অন্য কাউকে দিয়ে ভরসা হবে না। আগে আমাকে কিছুদিনের ছুটি দেবেন ছোটবাবু? ছুটি? ছুটি কেন? ভাবছিলাম তীর্থে যাব, বয়স হয়েছে আর পাপেরও অন্ত নেই। যত সব সিলি সেন্টিমেন্টস, ছুটি হবে না, ছুটি হবে না, তীর্থ করতে আর পুজোর ছুটি দিয়ে যাবেন, এখন ইম্পসিবল। নেপেন পার্টিশন চায়, মেজ বৌমাও পার্টিশন হলেই খুশি হবেন। আমি সকলের ইচ্ছের বিরুদ্ধে যেতে চাই না, পৃথক হলেই যদি সবাই খুশি হন, স্নেহ দিয়ে যদি ধরে রাখতে না পারি তো জোর দিয়ে বাঁধবার বিড়ম্বনা আমি করব না। অপরাধ আমারই হয়েছে বীরেনবাবু, আর কারো নয়, অনেক আগেই হয়তো সকলের হিসেব কড়ায় গণ্ডায় চুকিয়ে দেওয়া আমার উচিত ছিল। আজকের আঘাতটা তাহলে আর এমন করে বাঁচত না। কি রে শৈল, তুই হঠাৎ কলকাতায় যে? তোমাদের মতলবটা কি বলতো? তোমরা কি চাও যে সংসারটা একবারে ছাড়ে খারে যায়? কি হয়েছে রে, দাঁড়িয়ে কেন, বস না। ওদিকে যে ঘরবাড়ি সব ভাগাভাগি হচ্ছে তার খবর রাখো। হ্যাঁ, ভাগাভাগি হচ্ছে মানে? মানে বর্দা পার্টিশন করে সকলকে আলাদা করে দিচ্ছেন। তুমি বাড়ি চলো, এখনো সময় আছে, বর্দাকে বুঝিয়ে বলো, হয়তো চেষ্টা করলে। না শৈল, আমি বাড়ি যেতে পারবো না। শেষ, তার আমি বংশের কলঙ্ক শৈল,
আমি মাতাল, বর্দার সামনে গিয়ে দাঁড়াবার সাহস আমার নেই। আমি যেতে পারবো না শৈল। কিন্তু চোখের সামনে এই সর্বনাশ দেখেও তুমি চুপ করে বসে থাকবে? আমি কি করব বল? দেখ, মেজদাকে যদি ঠেকাতে পারিস তাহলে সবই ঠিক হয়ে যাবে। তুই এক কাজ কর শৈল, তুই মেজদা মেজ বৌদিকে একটু বুঝিয়ে বল। আমরা আলাদা হতে চাইছি, ডাহা মিথ্যে কথাটা কি বললে তোমার কাছে? তাহলে এভাবে বর্দা কেন পার্টিশন করবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন? আর বীরেন্দারীকে কেন এত উৎসাহ? সে তারাই জানে, আর তোমাদের বিষয় সম্পত্তির ব্যাপার তোমরা বুঝবে, আমি তার কি জানি। আর পার্টিশন এবার হতে যাবে কেন? তুমি মিথ্যে সব বাজে কথা তুলে হ্যাঙ্গামা করছো। ওসব ভালো মানুষই আমার কাছে চলবে না মেজ বৌদি, এখনো বলছি ওসব সর্বনাশা মতলব ছেড়ে দাও। তুমি কি গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো ছোট্ট গুপ্ত? তুমি লেখাপড়া শিখেছো মেজ বৌদি, তোমার কাছ থেকে স্পষ্ট উত্তর চাই, ঝগড়া করতে আমি আসিনি। ওই তোমার মেজটা আসছেন, মেয়েদের মতো ঝগড়া না করে যা বলবার ওকেই বলতে পারো। মেজটা মেজটাকে আবার কি বলবার আছে? তুমি দড়ি ধরে যেদিকে নাচাচ্ছ সে সেদিকে নাচছে। শৈল, আমি সত্যি কথাই বলছি মেজটা, এই আলাদা হওয়ার চক্রান্ত যে কার আমি বুঝতে পারি না। ওসব চালাকি কার কাছে করছো তোমরা? তোর মেজ বৌদির সম্মান রাখার মতো কালচার যদি তোর না থাকে শৈল, তাহলে তোর সঙ্গে কথা কইবার প্রবৃত্তি আমার নেই। কালচার? তোমাদের মুখে আর কালচারের গর্ব মানায় না মেজদা। আর যে সর্বনাশ তোমরা করতে বসেছো এটা কোন কালচারের মধ্যে পড়ে? বুকের প্রত্যেকটা পাঁচড়া দিয়ে বর্দা যা গড়ে তুললেন তা এমন ভাবে ভেঙে দিতে তোমাদের একটু চক্ষু লজ্জা হয় না মেজদা? হ্যাঁ হয়েছে শৈল, থাক আর বলতে হবে না। এখন আমি বুঝতে পারছি পার্টিশন হওয়াই দরকার, অন্তত এই অশান্তি আর নোংরামির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যও আমাদের আলাদা হতে হবে। কেউ কোনো কথা শুনতে চাইবে না, কেউ কোনো কিছু বুঝবে না, শুধু অশান্তি সৃষ্টি করবে আর নোংরামির জাল বুনে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি চাই, সত্যি আমি পার্টিশন চাই। এ বাড়ির মালিক হলো নৃপেন, রমেন আর শৈলেন। আমি রায়পুরের বাড়িখানায় নিলাম। আমি এ বাড়ির কোনো অংশই চাই না বর্দা, তুমি যদি সব ছেড়ে ওই পাড়া গায়ে যাও আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, যা বলছিলাম, নৃপেন যেমন ব্যবসা দেখছিল ভবিষ্যতেও তেমনি দেখবে, আর লাভের অংশ বছর শেষে নেপুই প্রত্যেককে বুঝিয়ে দেবে। রমেন তো এলো না, নিপুও না, রমেনের অংশ বুঝে নিয়েছেন সেজ বৌমা, আর নেপুর ভাগ আমি বুঝিয়ে দিয়েছি নেপুর সম্বন্ধে আমাদের অ্যাটর্নি বীরেন বসুকে। আপনারা সকলেই দেখলেন যে আমরা ভাই ভাইয়ের স্বেচ্ছায় এবং আনন্দের সঙ্গেই পৃথক হয়ে যাচ্ছি। আমরা দূরে থাকবো বটে, কিন্তু মন আমাদের দূরে থাকবে না। যেখানেই থাকি না কেন, ভাই ভাই আমরা অন্তরে এক হয়েই থাকব। আপনারা আশীর্বাদ করুন যেন আমাদের মনে কোনো নীচতা বা মালিন্য না আসে। ভগবানের কাছে প্রার্থনা করি ভাইরা যেখানেই থাকুক না কেন যেন তারা সর্বাঙ্গীন কুশলে থাকে, যেন আপনি কেন কাপড় ধুতে গেলেন পিসিমা? আমি তো ধুয়ে আনতাম। তুমি থামো বাছা, যেমন ছেলে তেমনি বউ, তোমাদের কি কোনো ঘেন্না পিত্তি নেই? ওদের সর্বনাশ হবে, যারা এমন করে ঘর ভাঙলো ভগবান তাদের দেখবেন, ওদের মাথায় বাজ পড়বে। কি বলছেন পিসিমা, ওরাও যে আপনার ছেলে বউ, এমন করে বললে যে ওদের অকল্যাণ হবে। আমি কি করবো বৌমা? যোগিনের মুখের দিকে তাকালে মুখ ফেটে যায়। তুমি আমিও শৈল এরকম বাড়িতে থাকবে কি করে, রাজপ্রাসাদ ছেড়ে এখানে কেন পিসিমা? এতে তো আমাদের কোনো কষ্ট হচ্ছে না, তাছাড়া ভগবানের যখন এই ইচ্ছে তখন। কিন্তু এক চোখে ভগবান কেন যোগিনকে এমন বিপদের ভেতর ফেললে? বলতে পারি না, যোগিন তো কোনো পাপ করেনি, তবে কেন কেন এমন বিপদের ভেতরে ফেললে? দিদি, ছোটদা চা চাইছি। তুই পিসিমার এই কাপড়খানা শুকোতে দেব। তার শালা বীরু বোস মিলে কারবার থেকে সমস্ত টাকা সরিয়ে বর্দার ব্যবসা ফেল করে দিয়েছে। মেজদা নামে আলাদা ব্যবসা করেছে। কি বললি, কি বললি? ব্যবসা ফেল করে দিয়েছে? ওতে সর্বনাশ হবে, ওদের ঘরে আগুন লাগবে, নির্দোষ হবে। কি বলছেন পিসিমা, আপনি কি পাগল হলেন? শুনো তো, আর দুদিন বাদে মা হবে, ও তো আমাদের বংশের দুলার। আপনি কি বললেন পিসিমা? না না, কি বললো ঠাকুর, কি বললো? আমাকে ক্ষমা কর,
আমার মনের কথা নয়, আমার মনের কথা নয়। ওরা প্রীতি থাক, ওরা সুখে থাক, ওরা ভালো থাক। আমি এখনই কলকাতা যাবো বড়দা, মেয়েদের নামে কেস করবো। আর এই বীরু বসটাকে শেষ হইল, ভুলে যাসনি নেপু, আমাদেরই আপন ভাই। হাজার হোক, তবু তো আপন ভাই। আমি নাই রাগ করে ভুল করেছি, তাই বলে বড়দাও কি একবার আসতে পারেন না? উনি লজ্জায় যেতে পারেন না, কিন্তু বড়দা এসে একবার দাঁড়ালেই তো সব মিটে যায়। মেয়ের বেড়া সুজে দিলে কই তোমরা, আলাদা হয়ে গেলে এখানে নতুন বাড়ি নিলে নিতিনবাবুর নামে নতুন ব্যবসা হলো। ছাই হয়েছে ছাই, বড়দার সঙ্গে আলাদা কি? ওই সব কাগজপত্র সবাই উনুনে পুড়িয়ে দেবো। আর ব্যবসা সে তো বড়দারই জিনিস, নতুনভাবে আলাদা করে নতুন নামে করা হয়েছে। এই যা, এতই যদি তবে কেন মিথ্যে অশান্তি মনের মধ্যে পুষে রাখছো ঠাকুরজি? ওদের কাছে যাও, গিয়ে বুঝিয়ে বলো, তুমিই তো সব মিটে যাবে। তাই তো যেতাম, মাঝখান থেকে খামাকা শৈলেন এসে আমাকে চটিয়ে দিয়ে এইসব কেলেঙ্কারি করলে। এখন যেতে পাস হচ্ছে না। তাছাড়া বড়দা বড়দি এরাও তো ইচ্ছে করলে মিটে নিতে পারতেন। আমাকে একটা চিঠি লিখলে আমি ছুটে যাই, তাও ওরা করবেন না, ওনাদের ধনুক ভাঙাপন। সমস্ত দোকানগুলো তুলে দিয়ে এলাম বড়বু, যা কিছু ছিল বেচে দিয়ে লোকের পাওনা মিটিয়ে দিয়েছি, কিন্তু তাতে তো সব দেনার শোধ হলো না, এদিকে হাতে একটিও পয়সা নেই। তাতে কি এমন হয়েছে? মানুষের জীবনে ওঠা পড়া আছে, কিন্তু তাই বলে তুমি এমন করে ভেঙে পড়বে কেন? আজ অন্ধকার রয়েছে, কাল আবার সূর্য উঠবে। সূর্য উঠবে, বড় দেরি হয়ে গেছে সুষমা, বুঝলে? বড় দেরি হয়ে গেছে, হাতে একটিও পয়সা নেই, বাজারের গুডউইল গেছে। বাজারে গুডউইল গেছে আবার আসবে, আর টাকা টাকা আমি তোমায় দেব। তুমি দেবে? তুমি পাবে কোথায়? সেই কবে তোমাকে 100 টাকা আমি দিয়েছিলাম সেটা তো এখন খরচই হয়ে গেছে, আর যে টাকা কোত্থেকে আসবে তা তো জানি না। আমায় তুমি গয়না দিয়েছো তা মনে আছে? সেগুলো বিক্রি করে আগে দেন আশোধ করো। তোমার গয়না বিক্রি করে আমি দেন আশোধ করবো? আশীর্বাদ করো যেন আমার হাতের শাখা মাথা সিঁদুর বজায় থাকে। শোনো, আমার গয়না বেচে সব দেনা শোধ করে দাও, তারপর আবার তুমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো। বাধ্য হয়ে তাই করতে হবে, তাছাড়া তোর উপায় নেই। এ কি করলাম বলতো সুষমা? এখন আবার কার কাছে মাথা নিচু করে গিয়ে দাঁড়াবো? লজ্জায় অপমানে আমার একবারে মাথা কাটা যাচ্ছে। অপমান কিসের? যখন যেমন তখন তেমনি ভাবেই চলতে হবে, কারো দিকে তাকিও না, কোনো কথা তুমি কানে তুলো না, তোমার কর্তব্য পালন করে যাও তুমি। ওগো, যা হারিয়েছে তা হয়তো আমাদের পাওনাই ছিল না, তাই যিনি দিয়েছিলেন তিনি আবার কেড়ে নিলেন, সেই সান্ত্বনা নিয়ে তুমি এগিয়ে চলো, আবার তুমি নতুন করে বড় হয়ে উঠবে। বেশ, তাই হবে, কিন্তু মনে হচ্ছে বড় দেরি হয়ে গেল সুষমা, যুদ্ধ করবার বয়স আর নেই, কিছু করতে পারবো কিনা জানি না। আপনার এমন ফলাও ব্যবসা সব নষ্ট হয়ে গেল, সেটা বড় দুঃখের কথা আছে। এখন আমি কি করতে পারি বলেন? আমাকে কিছু মাল যদি ধারে দাও মহাবীর প্রসাদ। ধার? হ্যাঁ, ধারে কেমন করে দিব আমি যোগিন বাবু? আপনার বাজারে অনেক গুডউইল আছে সে আমি জানি, কিন্তু দিনকাল তো সবই আপনি জানেন, কিছু সিকিউরিটি না হলে তো আমার বি চলে না। তোমার বাবার কাছ থেকে ধারে কম্বল নিয়েই আমার জীবন শুরু করি মহাবীর প্রসাদ, সেদিন কোনো সিকিউরিটি তিনি আমার কাছে চাননি। সে জামানা দুসরা ছিল, এখন তো সব বদলে গিয়েছে যোগিন বাবু। হ্যাঁ, বদলে গেছেই বটে। আচ্ছা, আমার অ্যাটর্নি বীরেন বোস যদি সিকিউরিটি হয়? বীরেন বোস? না 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 যোগিন বাবু, আপনি আমাকে মাফ করবেন যোগিন বাবু, সে এক নম্বরের শয়তান আদমি আছে, আমি বীরেন বোসকে বিশ্বাস করতে পারি না যোগিন বাবু, আপনি আমাকে মাফ করবেন। তোমার সঙ্গে তর্ক আমি করতে চাই না রমেন, যা হয়েছে তোমার দাদার অ্যাপ্রুভালেই হয়েছে, যদি কিছু বলতে হয় তাকেই জানাতে পারো। বড়দাকে জানিয়ে কি হবে? তোমরা এসে জোর করে বড়দার মনের উপর চাপ দিয়ে এই পার্টিশন করিয়েছো, নিয়েছো তার স্নেহের সুযোগ। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি বিরুদা, আমি এই পার্টিশন মানি না। তোমার মানা না মানায় কি আসে যায়? আইন মানলেই তো। হ্যাঁ শোনো, তোমার স্ত্রী তোমার তরফ থেকে এ পার্টিশন মেনে নিয়েছে, যদি কিছু করতে হয় আদালতে যেতে পারো। আদালতে যাবার আগে আরো কিছু করতে পারতাম বিরুদা,
তোমার বোধহয় ঠিক জানা নেই এক সময় আমি বক্সিং শিখেছিলাম কিন্তু কি করব নেহাত বর্দার কথা মনে রেখে আজ তোমার দাঁতগুলো আস্ত রেখে যেটা হলো কিন্তু তোমাকে এই কথা আমি জানিয়ে যাচ্ছি আমার স্ত্রী যদি এই সম্পত্তির ভাগ নিয়ে থাকে তাহলে আমি তাকে পরিত্যাগ করব তারপর কোর্টে প্রমাণ করব যে এই পার্টিশনে আমার সম্মতি ছিল না এটা অ্যাবসলিউটলি বেআইনি তারপর তুমি আমার নামে একটা ফৌজদারি মামলার জন্য তৈরি হতে পারো কিন্তু তার আগে তোমার একটি নকল নাকের দরকার হবে আর দাঁতগুলো তোমার আস্ত থাকবে না কারণ একটি ঘুষি মেরে তোমার আমি বদন বিগড়ে ছেড়ে দেবো বলে দিলাম এই প্রণাম প্রণামগুলো একটু সংক্ষেপে করে নিলে কোনো ক্ষতি হবে না কিন্তু ঝুনঝুনিয়ার মামলায় আমি উপস্থিত না থাকলে বিশেষ ক্ষতি হবে এই আর কি যাই ছোট্টা তোমার বিয়ের সময় খবর দিও আর তোমার সঙ্গে কত ঝগড়াই না করেছি হয়তো না জেনে কত আঘাত দিয়েছি সেই জন্য তোমার ছোট বোনকে ক্ষমা করো দিদি যে হবে ভগবানই জানেন না এই রাস্কেল বীরুবোসটাকে ছেড়ে দিয়ে কি ভুলই করেছি ঘুষিটা না মেরে এখন দেখতে পাচ্ছি অন্যায় হয়ে গেছে সেটা আমি ঠিক করেছি পড়া ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দিবি মানে কি করা যায় বলো সংসারের এই অবস্থায় অভিলাষিতা আর শোভা পায় না বর্তা অবশ্য পড়তে বলছেন কিন্তু আমি ভাবছি একটা চাকরি বাকরি নিয়ে কোথাও পালাবো কেন সেটা মাদ্রাজের ওদিকে একটা চাকরির খবরও পেয়েছি তাই দে পড়াশোনা করবি বা কি করবি হয় মেজদার মতো স্বার্থপর নইলে আমার মতো মাতাল হবি এই তো কি যে অবস্থা হয়েছে শেষদা তুমি ভাবতেও পারবে না এই পুরো বয়সে বরটাকে একটা চাকরি জোগাড় করতে হবে নইলে পেটে ভাত জুটবে না ওদিকে বৌদির গয়না বেঁচে ঋণ শোধ করতে হবে হ্যাঁ বৌদির গয়না বেঁচে মানে উপায় কি বলো বরটাকে তো তুমি জানো ঋণ শোধ তিনি করবেনি ছি 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 আমার ভুলিয়ে সমস্ত হয়েছে না আমি অনেকখানি দায়ী তোর কাছে আমি প্রতিজ্ঞা করছি শৈল আমাদের দোষে যা গেছে যতদিন না পর্যন্ত আবার তা ফিরিয়ে আনতে পারি ততদিন আমি বর্দার কাছে মুখ দেখাবো না আর কালই চিঠি দিয়ে জানাবো পার্টিশনের ব্যাপারে বর্দা যেন আমায় ক্ষমা করেন আমার ওতে কোনো হাতই ছিল না সুষমা সুষমা দেখো রমু ১০০টা টাকা পাঠিয়েছে আর সেই সঙ্গে একখানা চিঠিও দিয়েছে কি লিখেছে লিখেছে বর্দা আজকাল আমি একটা ডিসপেন্সারিতে বসছি সেখানে কিছু কিছু পাই তাই থেকে এই সামান্য কটা টাকা পাঠালো আর একটা কথা তোমায় জানাই তোমার কাছ থেকে আমি আলাদা হতে চাইনি হতে চাইও না তোমার সঙ্গে আমি আছি চিরদিনই থাকবো পাটিশনের জন্য আমার কোনো সজ্ঞান অপরাধ ছিল না তাহলে রুম এখনো আমার কাছে নেপুটাও যদি এইভাবে আমার পাশে এসে দাঁড়াতো তাহলে আর আমার কোনো দুঃখই থাকতো না ও কথা ভেবে কেন মিথ্যে তুমি দুঃখ পাও সময় হলেই ওরা নিজেদের ভুল বুঝবে আবার ফিরে আসবে শেখ ঠাকুরপো টাকা পাঠিয়েছে ভালোই হয়েছে উমিও স্কুলের মাইনে বাকি পড়েছে না না সুষমা ও টাকা নয় ও টাকা নয় ওদের সাহায্য নেবার অবস্থা আমার আজও আসেনি যে চাকরিটা পেয়েছি যদিও তার মাইনে খুব কম তবুও তা থেকে দুমুঠো তোমাদের খেতে দিতে আমি পারবো আর উনিওর স্কুলের মাইনে সে জোগাড় পেয়ে যাবে কোনো রকম করে এই টাকাটা রমেনের নামই পোস্ট অফিসে জমা থাকবে কোথায় চাকরি হলো রে কলকাতারই ফার্ম মাদ্রাজ ব্রাঞ্চে পোস্ট ১০০টাকা মাইনে ফ্রি কোয়ার্টার ডিএনএস অ্যালায়েন্স মাদ্রাজ এত দূরে যাবি তাছাড়া উপায় বা কি সাবধানে থাকিস নিয়মিত চিঠিপত্র দিস বাবার কাছে কথা দিয়েছিল তোদের লেখাপড়া শেখাবো মানুষ করে তুলব কিছুই পারল নেপুটা এত দূরে সরে গেল ভেবেছিলাম যে আমার পরে ওই দাঁড়াবে আজই যাবে ঠাকুর তো হ্যাঁ বৌদি আজ রওনা না হলে কাজে জয়েন করতে দেরি হয়ে যাবে
যাবার সময় এই জিনিস করে সুলতাকে দিয়ে যাও। আমি পারবো না, ওদের মুখ দর্শন করতে আমি পারবো না। ছি শৈল, ওরা ভুল করেছে বলে কি আমরাও ভুল করব? দুটো ভুলে তো ভুলের সংশোধন হয় না ভাই। আর তুই চলে গেলে কাকে দিয়ে পাঠাবো? সুলতা যদি আমাদের আশীর্বাদ না পায় তবে মনে বড় দুঃখ পাবে। লক্ষ্মী ভাইটি আমার, কোনোদিন তো বড় বৌদি অবাধ্য হোস না, কিন্তু বৌদি ওরা তো তর্ক করিস না লক্ষ্মীটি। আচ্ছা দাও, তোমাদের ওই এক দোষ, কথায় কথায় শুধু চোখের জল। আর অমনি যাবার সময় সুলতাকে বলিস যে খোকা হলেই যেন আমায় খবর দেয়, তোর বর্দাকে নিয়ে আমরা দুজনেই ওকে গিয়ে আশীর্বাদ করে আসবো। মেজ বৌদি, দুর্ভাগ্য বৌদি যে বর্দা তোমার মহত্ত্ব বুঝতে পারলো না। সস্তার বাটিয়ার ঝিনুক পাঠিয়েছেন লক্ষ্যপতি যোগেন চৌধুরী, তার লজ্জা হওয়া উচিত ছিল। আমার বোন বেগার নয়, এ গানটুকু তোমার দাদা থাকা উচিত ছিল। আপনি একটা আনকালচার্ড ব্রুট, আপনার কথার জবাব দিতে আমার ঘেন্না হয়। যাকে মেজবুদি কোথায় আছে বলুন। কি এত বড় আস্পর্ধা তোমার? আমার বাড়ি বয়সে আমাকে অপমান করতে তুমি সাহস করো? জানো আমি জানি, চোখ রাঙামেন মেজদার কাছে, আমার কাছে না। বৌদি কোথায় আছে বলুন। বলবো না। বেশ, তবে কিন্তু তাকে দিয়ে দেবেন। বড় বৌদির আদেশেই আমার এখানে আসতে হয়েছে, নইলে আপনাদের মুখ দর্শন করবার মতো প্রবৃত্তি আমার ছিল না। মেজবৌদিকে বলে দেবেন আমি আজই মাদ্রাজ চলে যাচ্ছি। হ্যাঁ, আরও একটা কথা থেকে বলে দেবেন, দাদা এবং বৌদি মহত্ব বোঝবার চেষ্টা করে মেজদা মেজ বৌদি যেন তাদের পাপে প্রায়শ্চিত্ত করেন। পারেন তো আপনি চেষ্টা করে দেখবেন, তবে সে আপনাকে বলার কোনো মানেই হয় না। আপনার ক্রিমিনাল মাইন্ড দিয়ে ওদের বোঝা শক্ত। সে যাক, মেজ বৌদিকে বলবেন বড় বৌদি বিশেষ করে বলে দিয়েছেন ছেলে হলে তাকে যেন খবর দেওয়া হয়, তিনি নিজে এসে ছেলেকে আশীর্বাদ করে যাবেন। ঘুমপুরীদের পায়ে বাজি নূপুর রুম ঝুম, নামলো আমার খোকার চোখে কাজলপুরীর ঘুম। এখনো তো তোমার খোকার বয়স দু মাস পুরো হয়নি, এর মধ্যে কি তোমার খোকা কাজলপুরের পরিদে নূপুর শুনতে পাবে, না কাজলপুরের পরিরাই তোমার খোকার খবর পেয়েছে? এ অন্যায়, ভারী অন্যায়। তুমি তো দিনরাত শুধু লোকের অন্যায় দেখতে পাচ্ছ, তা আবার কার কি অপরাধ হলো শুনি। কার আবার? আমরা নতুন বাড়িতে এলো, খোকন এলো, বড়দাকে দেখতেও এলেন না। আমাদের উপর না হয় রাগ করেছেন, কিন্তু খোকন, খোকন তো কোনো দোষ করেনি। তাকে দেখতে এলো কি আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আর বড়দিই বা কি, তোমাদের মুখে শুনি তার তো খুব বুদ্ধি, তিনিও তো একবার বড়দাকে পাঠিয়ে দিলেন না। আচ্ছা বড়দা না হয় নাই এলো, কিন্তু শেষ ঠাকুরপু, ছোট ঠাকুরপু, তারাই বা এলেন না কেন? একটা সত্যি কথা বলবে? বলবো। তুমি কি ওদেরকে খবর দাওনি? না। কেন? কোন লজ্জা দেবো সুলতা, তোমরা কি বর্দাকে একটা চিঠি লিখবার আমার মুখ রেখেছো? বিরুদাকে বলো সেই খবর দেবে। ছাই দেবে, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত। বাবা আচ্ছা লোকের উপরে আমাদের দেখাশোনার ভরসা দিয়ে গেছিলো, ফিরেও তাকায় না। তাকাবে কখন বলো, তা তো নিজেরও কর্তম্য আছে নাকি? কাজ কম না হাতি, দিন রাত খালি কুবুদ্ধি নিয়ে ঘুরছি। ওই যে নাম করতে করতে এসে গেছেন। কেমন আছিস সাহেব? হ্যালো নাও জওয়ান, তোমার খবর কি? বাবা ওকে তুলে মাই মত ঘুম পাড়িয়েছি। থাম থাম, ভারী গিন্নি হয়ে গেছি। ওই সুলতা, একটা সুখবর আছে। কি খবর? এবার তুই ও বাড়িতে যেতে পারিস। রমেনটা নিরুদ্দেশ, শৈলেন মাদ্রাজ, আর সেই বিধবা প্রতিভাটা চলে গেছে তার শ্বশুর বাড়িতে, একদম লাইন ক্লিয়ার। এবার নৈহাটির বাড়ির দখল নে, বেশ জেঁকে বসে যা। এ তুমি কি বলছো দাদা? প্রতিভা শ্বশুর বাড়ি চলে গেছে? আমার জন্য তার এত বড় স্বপ্ন না শোনো, আমি আমি কোন মুখে বাড়িতে পা দেব? কেন সর্বনাশটা কিসে? সে তার শ্বশুর বাড়ি চলে গেছে, ভালোই হয়েছে, বোনের গলগ্রহে থাকা কি ভালো? জেনে শুনে ন্যাকামো করছো কেন দাদা? প্রতিভার ভাষা সমানন্দ ঘোষকে তুমি জানো না? মূর্তিমান শয়তান একটা, হয়তো মেয়েটা গলা টিপে মেরে ফেলবে। ছি 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 ছি, কি কি করলে তোমরা? চিনে শুনে এত বড় পাপের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে। ছোট বউ ডাকছ দিদি? ভাত হয়নি কেন? বলি ভাত হতে তো দেরি কেন, আমাকে এক্ষুনি আলিপুর বেরোতে হবে। চুনচুনিয়া ভাত ঝুনঝুনিয়া, বলি মামলা ফেসে গেলে খেসারত দেবে কে? শুনে কাল রাতে কি আমার জ্বর হয়েছিল দিদি? শুনছো গা, কাল রাতেও জ্বর হয়েছিল। আর ইউ তো তোমাদের অন্যায় কথা বাপু, দিদি পাটে বসিয়ে রেখেছিল, সোনার থালে ভাত বেড়ে দিয়েছে, এই গরিবের সংসারের খাটুনি ও সইবে কেন? দিদিরা আমার দূর করে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন, এখন চিঠি দিয়ে খবর পর্যন্ত নেন না। আর নেবেই বা কি করে, যোগিনী চৌধুরী নিজেই খেতে পারে না, তার হাঁড়িতে ছুঁচে ডল মারছে। অন্ধুরাচার
হলে পূর্ণ কাল ধুলি সম উড়াইব কৌরবের দল নিজ হস্তে পশুবৎ। কাকি ভাত দে, মহল আছে তা আমি শিখি শিখি। নে নে আর ভাত খা না, তোর কাকির জ্বর হয়েছে, এবেলা উপোস দে। তা তুমি কি করছিলে, ঘনঘট করে ঘুমোচ্ছিলে? গত নেড়ে একটু রান্না করতে পারোনি? আ মোলো যা, আমি রাখবো কোন দুঃখে রে? আমি যদি রাখবো তাহলে সারের মতন গতরলা কাকিকে ভাত গেলাচ্ছি কেন? তা কাকি তুই বা না দিসনি কেন? জানিস আমি না গেলে অর্জুন হবে না। বাবা নীলমণি, তোমার কাকিমার জ্বর হয়েছে, কলকাতা থেকে সিভিল সার্জন নিয়ে এসো। জ্বর হয়েছে অমন জ্বর আমি ঢের দেখেছি গো, ঢের দেখেছি। ও জ্বর নয় প্রেম, জ্বর। আমি বীরেন বাবুর মুখে সব শুনেছি, সেই যে শৈলেন বলে। চুপ থাক, মুখে কিছু আটকায় না, মুখ নয় তো যেন আত্মকুর। হ্যাঁ কোথায় ধম্মগম্ম করবি, বয়স হয়েছে, দুটো ভালো কথা বলবি, তা আমার কে বলি নোংরা করে। আম হলো যা। বাবা নীলমণি, তুমি কাকিমার পক্ষ হয়ে তোমার গপ্প ধারণী জননীকে কটু কথা বলছো? ছি ছি, থামো। তুমি আর আমায় উপদেশ দিতে এসো নি বাবা, তোমার জন্য নিতে এসব হচ্ছে। দুদিন হলো কাকি এসেছে, তা তাকে একেবারে ঘানি গাছে ঘুরিয়ে মারছো? জর্জারি বুঝি শুধু তোমাদেরই বেলা? একদিন সর্দি হলে তো মাঝজনে কাকচিল বসতে পারে না পাড়ায়, তা শুধু দোষ খালি কাকের। কাকি কাকি ভাত রাঁধিসনি, বেশ করেছিস। এসব নেমকারানদের খাইয়ে কি হবে, তুই শুয়ে থাকে যা। ওই অর্জুনের পাঠ আমি একদিন চিঁড়ে চিবিয়ে চালিয়ে নেবো। তোমায় গলবস্ত্র হয়ে বলছি ছোট বউ, আগে তোমায় চিনতে পারিনি বাবু। তুমি যে কামিক্ষে ডাকিনি সিদ্ধ তাই বা কে জানতো? তোমায় দেখলে পুরুষ মানুষ একেবারে ভেড়ুয়া হয়ে যায়, তা তো আমি আগে জানতুম না। নইলে তোমায় তাতে বসে বসে পুজো করতুম, বলি শৈলর মাথাটা তো খেয়েছো, এখন আমার নীলমণির মাথা কি বলছে কেন? কোনো কথাই কি আপনাদের মুখে আটকায় না দিদি? ইতরের মতো কথাগুলো কি বললি হত ছাড়ি? আমরা ইতর, যত বড় মুখ না তত বড় কথা, দিচ্ছি তোর ওই মুখ ভেঙে। আমার মুখের দিকে চেয়ে একটু দয়া করো, প্রতিভা যে আমাকে নিজের বোনের চাইতে বেশি ভালোবাসত, তার সেই ভালোবাসার এই কি প্রতিদান দিল বাবু? না না তুমি যাও, বেহালা দিকে তাকে আমার এখানে নিয়ে এসো, এই দুঃখ আর লজ্জার হাত থেকে আমাকে বাঁচাও। বীরেন বাবু সবাইকে তাড়িয়ে দিলেন, বলো কে কেষ্ট? আমার সবাইকে, তাই তো আমি চলে এলাম। আর পূর্ণিমা? সেজন্য তো বীরেন বাবুর সঙ্গে কথা বলে খুব রাগ করে বেরিয়ে চলে এলেন, কারোর কোনো কথা জবাব দিলেন না। তাহলে ওরা এখন সব কোথায় যাবেন, এত বছর ধরে ও বাড়িতে আছেন? তা তো জানি না বড় মা, তবে আমি এখানেই থাকবো। আমাদের এখন যা অবস্থা তাতে তো তোমাকে মায়নে দিয়ে রাখতে পারবো না কেষ্ট। ও কথা বলে আমার অপরাধী করো না বড় মা, 5 বছর বয়স থেকে বড় বউ খেয়ে মানুষ, আর যদি বাড়িতে কে আছেন? কেষ্ট দেখো তো কি ডাকছে। আপনারা দয়া করে ওকে একটু ভেতরে নিয়ে আসুন। কেষ্ট তুমি ছুটে গিয়ে একজন ডাক্তার ডেকে নিয়ে এসো বাবা। ডাক্তারবাবু যে ওষুধের ব্যবস্থা করেছেন তাতে অনেক খরচ লাগবে বাবা, আর দরকার হলে আরো বড় ডাক্তার ডাকতে হবে। তুই একবার কলকাতায় ওর আরতে যা, যদি মায়নে বাবুর কিছু আনতে পারিস। আমি এখনই যাচ্ছি মা। কেষ্ট বাবা তুই একটু যদি অমিয়কে নিয়ে যাস। এই দাদাবুর সঙ্গে এক্ষুনি যাচ্ছে বড় মা, চলো দাদাবাবু। কি আগাম টাকা আমি দিতে পারব না? যোগেনবাবু তো 1 মাসের টাকা আগে লয়ে গেছে, আমি 1 কথা দিতে পারব না। কিন্তু বাবা কি করে অসুখ, তা আমি কি করুম? আমি তো আরো কিলো বসেছি, আমি তো দান সত্য করে বসে নাই। রমেন চৌধুরীর নামে পাঁচ বইতে যে টাকা আছে সে আমি কি করেছি? রমেন চৌধুরী বা যোগেন চৌধুরীর সই ছাড়া টাকা তো আমি দিতে পারবো না। কিন্তু বাবা কি করে সই করবেন, তার জীবন অসুখ অজ্ঞানই আছে। এই জন্য আমি টাকা দিয়ে একে জেলে যাবো নাকি? বাহ বেশ আবদার, কোথাও কিচ্ছু পাওয়া গেল না মা। তাহলে কি হবে বাবা, ওষুধ যে চাই আর এই টেলিগ্রামগুলো যে পাঠাতে হবে, হাতে যে একটু পয়সা নেই। তুমি কিচ্ছু ভাবো না বড় মা, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কেষ্ট শোন, তুই কোথায় পাবি? যেখান থেকে হোক নিয়ে আসছি মা, তুমি কাগজগুলো আমাকে দাও। কেউ টাকা দিতে চায় না মা, কেউ না। কোথা থেকে পাবো বাবার ওষুধ, বাবার জন্য ফল? কাঁদিসনি বাবা, কাঁদিসনি, মাথার উপর ভগবান রয়েছেন, তিনি দেখবেন, তিনি যা হয় আমাদের একটা উপায় করে দেবেন, কাঁদিসনি। ছি 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 ছি,
তুই আমার বংশের নাম ডুবালি, তোর মুখ দর্শন করাও পাব। আমার বাড়িতে এত স্থান হবে না, পারিস তো যোগেনের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। তারা ক্ষমা করে ভালো, নইলে জানবো আমার মেয়ে নেই, মরে গেছে। আর কতক্ষণ এভাবে বসে থাকবে বড়বু? সারা রাত তো জেগে কাটিয়েছ, এখন যাও স্নান করে খেয়ে নাও, আমি বসছি। আমার তো কোনো কষ্ট হচ্ছে না পিসিমা। কষ্ট হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝব, একজনের অসুখে এই কাণ্ড। এখন তুমি পড়লে সামলাবে কে বৌমা? ওঠো যাও। অমিও কোথায়, তাকে তো দেখছি না। সে ভোরবেলায় কলকাতায় গেছে। কার সঙ্গে? কেষ্ট এসেছিল ওর সঙ্গে, মেজ ঠাকুর ওখানে পাঠিয়েছি। তুমি আবার নাপার কাছে পাঠালে, তোমার কি আক্কেল হো? কি করবো পিসিমা, আর তো কোনো উপায় নেই। বাবার অসুখ হয়েছে সেরে যাবে, চলে বাইয়া। আমি একবার মেজকার সঙ্গে দেখা করব। তার সঙ্গে দেখা হবে না, তাছাড়া সে এখন এখানে থাকে না। কোথায় থাকে মেজকা? সে কোথায় তোর দরকার, তোর বাবার জন্য সে একটা পয়সা দেবে না, চলে বেরো। বড় 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 বাড়াবাড়ি অসুখ বাবু, দয়া করে মেজবাবুর ঠিকানাটা আমাদের দিন। কে তুমি এলে আসা বেলে? আমার ওর হুকুম করছে, বেরো এখান থেকে, নইলে দরবন্দি গলা রাখা দেবো, বেরো বেরো এখান থেকে। মেজবাবুর সঙ্গে আমাদের দেখা করতে দিল না মা, বললে মেজবাবু ও বাড়িতে থাকেন না। ও অমিও তুমি হাত মুখ ধুয়ে এসো মানে। কেষ্ট তোমাকে একটা কাজ করতে হবে বাবা। কি করতে হবে বলো বড় মা? আমার এই নাক ছাবিটা বেঁচে কিছু টাকা নিয়ে এসো। না মা ওটা তুমি খুলো না, এই তুই চিন্তা খুলতে নেই মা। আর তো কোনো উপায় নেই বাবা, টাকা যে আমাদের চাই, এছাড়া তো বেচবার মতো আর কিছুই নেই। কিন্তু মা। না 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 তুমি আর আপত্তি করো না বাবা, ওটা খুলো না বড়জি, ওটা তুমি খুলো না। পূর্ণিমা। হ্যাঁ বড়জি। কেষ্ট এই গয়নাগুলো নিয়ে যাও এক্ষুনি, বাধা দিয়ে হোক বিক্রি করে হোক যে করেই হোক টাকা নিয়ে এসো। ও কি করছো পূর্ণিমা? যাও কেষ্ট আর দেরি করো না। এ তুই কি করলি পূর্ণিমা? আমার পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করলাম বড়দি, আমি আড়াল থেকে সবই শুনেছি, তোমার সামনে সাহস করিনি, কিন্তু তুমি এও তো চিহ্ন খুলে দিচ্ছিলে তখন আর আমি থাকতে পারলাম না। এখন তোমার যা ইচ্ছে যা শাস্তি দেওয়া মাথা পেতে নাও। পূর্ণিমা পূর্ণিমা, আমার জন্য এমন সময় সুযোগ নিয়ে গেল, বড়দের মৃত্যু সজ্জায় তোমাদের পাপের প্রায়শ্চিত্ত কি কোনোদিন হবে বড়দি? ওরা এই কথা বলে আর দুঃখ দৃষ্টি দিদি। লক্ষ্মী বন্ধী আমার, তুই এ সময় এসে না পড়লে যে কি হতো তা আমি ভাবতেই পারছি না। কালী গো কেন নেংটা ফেরো, শ্মশানে মশানে ফেরো, কালী গো কেন নেংটা ফেরো, কালী গো কেন নেং। খুঁজে গান গাওয়া হচ্ছে, বলি গাজায় দম দেওয়া হয়েছে নাকি? তা বাবা বিশ্বনাথ কৃপা। কালী গো কেন নেংটা ফেরো, কালী গো কেন। এর মানে কি দিদি? এ টেলিগ্রাম কখন এলো? উমা বউ যে একবারে রণচণ্ডী মূর্তি, ভাসুরের সামনে মাতার ঘোমটা খুলে এসে হাজির দমদমে, বলি লাজ লজ্জা নেই? না আজ আর আমার কোনো লজ্জাই নেই, ভর্তার অসুখ সে খবর তোমরা চেপে রেখেছ, আমি যাব এক্ষুনি যাব। বেশ বড্ড যে প্রাণের টান, শৈলর জন্য বুঝি বুকের নাড়ি ছিঁড়ছে। আজ তোমাদের কোনো নোংরা কথা জবাবই আমি দেবো না দিদি, তবে আমি যাবই এক্ষুনি যাব। যেতে দাও গো যেতে দাও, ওই নষ্ট মেয়েকে ঘরে রাখতে পারবে না। তবে আমিও বলি বৌমা, যদি যেতে হয় যাও, ওই কালা মুখ নিয়ে এ বাড়িতে আর ঢুকতে পাবে না, এই জানো যে। ঢুকতে আমি চাইও না, না খেয়ে মরি সেও ভালো, তবে এ বাড়িতে আসবো না। এই হত ছাড়ি যাচ্ছিস কোথা? গানে গুনে সব বুঝিয়ে দিয়ে যা, আমার নীলুর বউ এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ গানে গুনে রেখে দাও। কাকি বানা দিস না, ফের যদি কাকির গায়ে হাত তুলবি আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। জানিস আমি অর্জুন, তৃতীয় পাণ্ডব, অবলাকে রক্ষে করাই আমার লাইন। চলে আয় কাকি, তোকে আমি যোগেনবাবুর বাড়িতে পৌঁছে দেবো, এ বাড়িতে আর এক মিনিট নয়। ও বাবা নীলুরে। কি বাবা নীলুরে, আমি হক কথা বলেছি, কাকি হচ্ছে সীতা, আমি হচ্ছি ভক্ত হনুমান, তোদের হাত থেকে কাকিকে আমি রক্ষে করতে এসেছি, তুই হচ্ছিস অশোক বনের চেরি। বাবা নীলমণি, কি কাজটা বড় গরিত হচ্ছে বাবা, তোমার গব্বধার নিয়ে মার প্রাণে ব্যথা দিয়ে। না না বকবক করো না, ও মোকদ্দমা করছিলে মোকদ্দমাই করো, চলো কাকি খাবার দাও। কাকি একে সেরতি তুমি অবাক হচ্ছে ভাই, কিন্তু সেরতি বর্তা এখনো জ্ঞান হয়নি। বর্দা বর্দা বর্দা,
এতই যদি মায়ার টান তেমন করে জল ঘোলাতে গিয়েছিলি কেন? এখন বুঝি সমস্ত দোষ আমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এতখানি করতে তোমায় কে বলেছিল? উনি খবর পেয়েছেন তুমি বর্দার ব্যবসা ডুবিয়ে দিয়েছো। এখন বর্দার এক মুঠো ভাতের সংস্থান নেই। এই কাজ তুমি কেন করতে গেলে দাদা? চমৎকার, একেই বলে গাছে তুলে দিয়ে মই কেড়ে নাও। আমার একটুখানি ভুলের সুযোগ নিয়ে তুমি এত বড় সর্বনাশ করতে পারো, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কি জানতাম যে আমাদের সংসারটা ভাঙবার জন্য তুমি এতখানি সর্বনাশে মদ মেটে বসে আছো? থাম থাম, এখন দেখছি লোকের উপকার করার মতন বোকামি আর কিছুই নেই। এতটুকু কৃতজ্ঞতা বোধ যদি তোদের থাকতো তাহলে এসবের মর্ম বুঝতে। তোমার পায়ে ধরি দাদা, আমি আমার বুঝে দরকার নেই। উনি তো এসব জানবার পর থেকে পাগলের মতো হয়ে গেছেন, কাল থেকে একটা কথা পর্যন্ত বলেননি আমার সঙ্গে। এই পাপ এই লজ্জার হাত থেকে তুমি আমাদের মুক্তি দাও, ওদের জিনিস ওদেরকে ফিরিয়ে দাও। Which is done cannot be undone, আর ফেরবার কোনো পথ নেই। মেহতা, এই কি ছোট্ট কথা? এসো ভাই এসো বসো। অভ্যর্থনার দরকার হবে না মেজ বৌদি, প্রফেশনটা এখন থাক। একটা বিশেষ দরকার না হলে আমি এখানে আসতাম না। এই বাড়ির ঠিকানা তোমাকে দিলে? আপনার স্ত্রী, তার সঙ্গে যে আপনারা এত তফাৎ আগে আমি জানতাম না বীরেনবাবু। দানবের ঘরে দেবী, সংসারের মধ্যে এই নিয়ম। সারা থামুন বীরেনবাবু, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার মাথায় খুন চেপে আছে। হোয়াট? খুন? সাবধান, আমি এখনই পুলিশে ফোন করব। কি পাগলামি করছো দাদা? বড় ঠাকুরপো কি বলবে? হোয়াট? তোর কি এতটুকু আত্মসম্মান জ্ঞান নেই সোনাতা? বাড়ি বইয়ের অপমান করছে, গুন্ডামি করছে, এইসব ননসেন্স তুই টলারেট করছিস? সে আমি বুঝবো। তুমি এখন যাও দাদা, ছোট ঠাকুরপোর সঙ্গে আমার কথা আছে। বটে, এত অপমানের পরেও ওরাই তোর বেশি আপন হলো, আমার বেরিয়ে যেতে বলছিস? অল রাইট, এ কথা বীরেন বোস মনে রাখবে। শুনতে চেয়েছো বলে ধন্যবাদ। আজও কি তোমার রাগ পড়েনি ঠাকুরপো? রাগের কথা নয় মেজ বৌদি, ভাবছি শিক্ষার অভিমান তোমায় কতটা নিচে টেনে নামিয়েছে। কিন্তু তুমি হয়তো জানো না, তোমারই মতন একজন শিক্ষিতা মেয়ে নিজের শিক্ষার সমস্ত পরিচয়টুকু গোপন করে মূর্খ সেজে স্বামীর সেবা করছে। কোনোদিন কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি, পাছে তার অল্প শিক্ষিত স্বামী লজ্জা পায়। কি, কার কথা বলছো তুমি? কাছে দেখো তুমি চিনতে পারলে না মেজ বৌদি, বড় বৌদিকে। বৌদি? হ্যাঁ, বড় বৌদিও গ্র্যাজুয়েট, কিন্তু পাছে বড়টা এতটুকু সংকোচ বোধ করেন সেই জন্য তার এই আত্মলুপ্তি। শিক্ষার এত বড় দৃষ্টান্ত সামনে রেখেও তুমি ভুল করলে মেজ বৌদি, নিজেকে তৈরি করতে পারলে না? আমি এতদিন অন্ধ ছিলাম ভাই। কাউকে বলবো না, এই প্রতিজ্ঞায় বড় বৌদি আমার কাছে করিয়ে নিয়েছিলেন, কিন্তু আজ মনের চালায় এই প্রতিজ্ঞা ভেঙে ফেললাম। ওখানে থাক মেজ বৌদি, এখন আমার সময় নেই, ডাক্তার ডাক্তার সেন গুপ্তের ঠিকানাটা আমায় দাও। কিরে শৈল, তুই মাদ্রাস থেকে কবে ফেললি? এই মাত্র, একটা বিশেষ উপকারের জন্য এসেছি মেজদা, ডাক্তার ডাক্তার সেনগুপ্তের ঠিকানাটা দাও। কেন রে, কি হয়েছে? কারো অসুখ বিসুখ নাকি? কি আশ্চর্য, তোমরা জানো না আমি খবর পেয়ে মাদ্রাস থেকে ছুটে আসছি, আর তোমরা? সুলতা! বাবা বাবা, তুমি এসেছো? হ্যাঁ, ফিরেই আসতে হলো শেষে। মাত্র দেড় বছর আমি ছিলাম না, এর মধ্যে কি করেছো তোমরা? এমন করে সব ডোবাতে বসেছ? সুলতা, এই শিক্ষায় কি তোমাকে আমি দিয়েছিলাম? নেবেন, এত লেখাপড়া শিখো, তুমি যেমন একটা ইডিয়ট হবে এমন ধারণার বাইরে ছিল। রাজকে, তোমাকে আমি বাড়িতে বের করে দেবো। তুমি সুনাম জমিয়েছো, সমস্ত সাধু সাধারণীদের নাম কলঙ্কিত করেছো। এ আমার উপর অত্যন্ত অবিচার হচ্ছে বাবা, আমি নিজের স্বার্থের জন্য কিছুই করিনি, শুধু সুলতার মুখ চেয়েই আমাকে। তোমার বিকৃত বুদ্ধি নিয়ে তুমি নিজে অভিশপ্ত, সেই অভিশাপকে চারদিকে ছড়িয়ে দিয়েছো। তোমাকে যেতে হবে আমার সঙ্গে, যোগেনের পায়ে ধরে তোমায় ক্ষমা চাইতে হবে। শুধু দাদা নয়, আমিও বর্দার বর্দির কাছে ক্ষমা চাইতে যাবো বাবা। তবে দেরি করছো কেন মেজ বৌদি, এখনই কি সময় হয়নি? বর্দার চেয়ে এখন তখন। কি বলছো তুমি ঠাকুরপো? বর্দার অসুখ, তুই বলছিস শৈল? সে কি বেশ, এত কাছে থেকেও তোমরা খবর পাওনি? যোগেনের অসুখ? আমি মানে কোনো খবর এসেছিল? এসেছিল, যোগেনবাবুর ছেলেই এসেছিল, সামান্য অসুখ, তাই ভাবলাম আমি মানে সুলতা আবার শখ পেতে পারে তাই। মার্ডার ক্রিমিনাল, তোমার ফাঁসি হওয়া উচিত। চলো এই মুহূর্তে আমাদের বেরিয়ে পড়তে হবে, তোমাদের সকলকে যোগেনের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, নাহলে প্রায়শ্চিতের সুযোগ আর হয়তো পাবে না। ডাক্তার সেনগুপ্তকে আমি নিয়ে যেতে এসেছি, চলো স্টেশনের পথে তাকে আমরা তুলে নেব। আমি খোকাকে নিয়ে এক্ষুনি আসছি, তুমি এগো। চলো চলো। কি হবে ডাক্তারবাবু, যোগেন আজ দুদিন ধরে কথাও বলছে না, চোখও মিলছে না। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, দেখি কি হয়। ডক্টর সেন, ব্যস্ত হচ্ছেন কেন? রোগীর ঘরে কি নার্ভাস হতে আছে? আপনারা একটু স্থির থাকুন, সব ঠিক হয়ে যাবে। ডক্টর সেন, তাহলে আশা আছে তো? ডাক্তারেরা কখনো আশা ছাড়ে না মিস্টার বোস, আমি আমার শেষ শক্তি পর্যন্ত দিয়ে চেষ্টা করব। তবে আজকে রাত্রিটা না কাটলে কিছুই বলা যায় না। এই তো চোখ খুলেছে, চোখ খুলেছে। যোগীন যোগীন যোগীন, চেয়ে দেখ
নেপুর এসেছে, মেজে বউ, সেজে বউ, শৈল, প্রতিভা সবাই এসেছে। যোগীন, যোগীন চেয়ে দেখ বাবা, যোগীন, যোগীন চেয়ে দেখ, সবাই এসেছে রে, সবাই এসেছে, তুই চেয়ে দেখ। ক্ষমা করো বড়দা, আমার একটু ক্ষমা করো। বিড়াল, আমাকেও ক্ষমা করুন যোগিন্দা, সব কিছুর জন্য আমি দায়ী, আমার উপরেও কোনো অভিমান রাখবেন না। কিন্তু আপনাদের এইভাবে বিচলিত হলে তো চলবে না, তাছাড়া বেশি উত্তেজনা রোগীর পক্ষে ক্ষতিকর। যান, আপনারা সকলে একটু বিশ্রাম করুন গে, যান। হ্যাঁ, রোগীকেও একটু বিশ্রাম নিতে দিন। ভরসা আমরা কখনো ছাড়িনি, তবে আজকে রাত্রে ডেভেলপমেন্টের উপর সবকিছুই নির্ভর করছে। তাছাড়া বিজ্ঞানের যখন পরাজয় ঘটে, সেখানে রয়েছে অন্তরের শক্তি, তার জন্যই আপনারা ওকে বাঁচিয়ে তোলবার চেষ্টা করুন। আমি শুধু ভাবছি, এই আনন্দে সংসারে একটা দিন কাটিয়ে যাবো বলেই নিমন্ত্রণ নিয়েছিল, তবে সে নিমন্ত্রণ যে এমনভাবে রাখতে হবে তা আমি কখনো ভাবিনি। আচ্ছা, আপনি একটু বিশ্রাম করুন গে, যান। আমি তো রয়েছি, এখন কোনো ভয়ের কারণ নেই, আপনি যান। বর্দি, আমায় ক্ষমা করো বর্দি। জি বোন, কাঁদিস না, তুমি বলো আমায় ক্ষমা করলে, নইলে আমার এই পাপ। এসব তুই কি বলছিস, আমি তো তোকে কোনো দিনই অপরাধী মনে করিনি। সবাই এসেছে, সুষমা, সবাই এলো। শুধু শেষটাকুকু আসেনি। তোমাকে একটা কথা বলে যাই, বড় বউ আর হয়তো সময় পাও না। কেন এসব অলক্ষণে কথা বলছো? ডাক্তারবাবু তো বললেন কোনো ভয় নেই। এই তো তুমি কথা বলছো, সবাই এসছে, কেন ব্যস্ত হচ্ছ? তুমি একটু বিশ্রাম করো। বিশ্রাম, হ্যাঁ, এইতো এইতো আমার বিশ্বাস, এত আনন্দ, এত তৃপ্তি। জানতাম, জানতাম সবাই আসবে, সুষমা, বড় বউ, শুনি, এইবার থেকে এই সংসারের ভার নিজের হাতে তুলে নাও, প্রতিভাকে কাছে রেখো, অমিয়াকে মানুষ করে তুলো, শৈলকে বিয়ে দিয়ে সংসারই করো। তুমি এ বাড়ির লক্ষ্মী, তোমার লক্ষ্মী শ্রে দিয়ে আবার এই ভাঙা ঘরটাকে নতুন করে গড়ে তোলো। তুমি অত কথা বলো না, তুমি সেরে ওঠো, আবার আমাদের সব হবে। সেরে উঠবো, হ্যাঁ, সেরেই উঠবো, কিন্তু রঙটা বড় দেরি করছে যে রং। রায়পুর যাবে হে? যাও বাবু। এই রোকো, আমি কলম্বো, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর, একজন সাহেবের পার্টনার হয়ে একটা বিলিতি ওষুধের ফার্মের চিফ এজেন্সি নিয়ে ঘুরেছি। কিন্তু ঠিক সময় এসেছিস ভাই, আজ শৈলর বউ ভাত। শৈলর বউ ভাত? আচ্ছা, বাবা বাবা, বেশ হয়েছে। বড়দা কোথায় মেজদা? জানো বড়দা এখন আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে, আমি মেজদা ড্রিঙ্ক করা একেবারে ছেড়ে দিয়েছি, আমি মানুষ হয়েছি। আর জানো, আর বড়দার জন্য এই ব্যাগ ভর্তি করে টাকা নিচে রোজগার করে। তুই ভেতরে যা। ওরে কেষ্টা, কেষ্টা, ওই গেটের কাপড়টা নিয়ে কি করছিস? হ্যাঁ, কি করছিস তুই? মেজ বৌদি, একদিনই বাড়ির কথা মনে পড়লো ঠাকুর। বড়দা কোথায় মেজ বৌদি? আর তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন, তার জন্য ব্যাগ ভর্তি করে টাকা এনেছি, আর বৌদির জন্য কত। তুমি উপরে যাও ঠাকুর,
বর্দি উপরে আছে ও আচ্ছা বৌদি ও বৌদি কে রমু রমু আছে হ্যাঁ পিসমা এতদিন পরে নি বাবা এত দেরি করিনি এত দেরি করিনি যোগিনী যোগিনী দেখে যা দেখে যা তো রঙ ফিরে এসেছে বর্দার কাছে আমি নিজেই যাচ্ছি পিসমা এখন বর্দার কাছে যেতে আমার কোনো লজ্জা নেই আচ্ছা হ্যাঁ বৌদি আমি আসছি বৌদি 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 পর্দা পর্দা নেই পর্দা নেই বৌদি পর্দা নেই আমি যে তার কাছে ক্ষমাটুকু পর্যন্ত চাইবার অবসর ছিলাম না বৌদি বলতে পারলাম না যে আমি মানুষ হয়ে ফিরে এসেছি বৌদি শান্ত হ ভাই কি হলো শান্ত হ তার ক্ষমা তো সবসময় তোমাদের ঘিরে রয়েছে তুমি ফিরে এসেছ তুমি মানুষ হয়ে ফিরেছ এই তো তার সবচেয়ে তৃপ্তি পর্দার জন্য কত টাকা আমি এনেছিলাম শৈলর বইয়ের জন্য আর তোমার জন্য কত গয়না আমি এনেছিলাম বৌদি আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল তোমাকে যে এ বেশ আমি দেখবো এ আমি কিন্তু নিয়তির উপর তো কারো হাত নেই ভাই কই গয়নাগুলো দাও তুমি তো জানো না রমু পূর্ণিমা তোমার বর্ধার অসুখের সময় চিকিৎসার জন্য তার সমস্ত গয়না খুলে দিয়েছে কিন্তু এত করে তো তাকে বাঁচানো গেল না কি করবে সবই আমার অদৃষ্ট ওঠো ওঠো লক্ষ্মীজি ওঠো ভাই ওঠো তোমার সংসার আবার ছোড়া লাগলো কিন্তু তুমি আজ নেই এই আনন্দের দিনে তুমি কি একবারও ফিরে আসতে পারো না একটি বারের জন্য না নিদো না মা না বাবা কাঁদি নি তো কাঁদি তুমি এদের স্বর্গ থেকে আশীর্বাদ করো যেন ভাঙনের অভিশাপ আর এদের স্পর্শ না করে আশীর্বাদ করো তুমি আশীর্বাদ করো আশীর্বাদ করো এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।